প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আমাদের দ্বিতীয় ল্যাব ক্লাসে। আমাদের দ্বিতীয় ল্যাব ক্লাসে আজকে আমরা আগেই বলেছিলাম, আজকে আমরা আর্থিক বিবরণের উপর এই ক্লাসটা নিব। এবং তোমাদের জানিয়ে রাখি, আমাদের টোটাল আর্থিক বিবরণের উপর তিনটা ক্লাস হবে। আজকে 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস হবে, আগামীকাল 7টা থেকে 8টা পর্যন্ত, আবার 9টা থেকে 10টা পর্যন্ত মোট তিনটা ক্লাস হবে। এবং আজকের ক্লাসটায় আমরা বেসিক্যালি সেকেন্ড পেপারের যে আর্থিক বিবরণী আছে, কোম্পানির আর্থিক বিবরণী, তার সাথে রিলেটেড কিছু অ্যাডজাস্টমেন্ট আলোচনা করবো আমরা। আমরা জানি তোমরা ক্রয় বিক্রয় তোমরা যে বিশদায় বিবরণী আছে, সংরক্ষিত আয় বিবরণী আছে, এবং তোমাদের যেটা আর্থিক অবস্থার বিবরণী আছে, এই তিনটা বিবরণীর কোন কোন আইটেমগুলো এখানে ইনক্লুড করা হয়, লেখা হয়, এগুলো তোমরা সবাই জানো। এবং ছেলেমেয়েদের মূল প্রবলেমটা হচ্ছে সমন্বয়, এবং আজকের ক্লাসটা আমরা পুরো ক্লাসটাই সমন্বয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা ফার্স্ট পেপারের যে দুই ধরনের আর্থিক বিবরণী আসে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, আর একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, এক মালিকানা প্রতিষ্ঠানের। আগামীকাল আমরা প্রথম ক্লাসটায় আমরা সেবামূলক প্রতিষ্ঠান আর্থিক বিবরণীর উপর আলোচনা করব, এবং আগামীকাল দ্বিতীয় ক্লাসে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর উপর আলোচনা করব। এবং আমরা আশা করব 2015-16-17 এই তিন সালের যত ধরনের সমন্বয় আসছে, প্রত্যেকটা সমন্বয় আমরা ভেঙে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর কিছু সমন্বয় আজকে আমরা আলোচনা করব, এবং প্রয়োজন হলে সেকেন্ড পেপার আর্থিক বিবরণীর উপর কিছুটা ক্লাস আগামী ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করব আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতে প্রয়োজনীয় সমন্বয় কিছু। আমরা একটা একটা আলোচনা করছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং তোমাদের যদি হাতে খাতা কলম সব নিয়ে বসো তাহলে তোমাদের জন্য এটা অনেক উপকারী হবে। এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে খুব দ্রুত জানিয়ে দাও যে আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাসে শুরু হচ্ছে আর্থিক বিবরণীর উপর সমন্বয়। এবং তোমরা সবাই বোধহয় জানো যে আর্থিক বিবরণীর ফার্স্ট পেপারের উপর 20 মার্কস, সেকেন্ড পেপারের উপর 20 মার্কস, এছাড়া আর্থিক বিবরণী থেকে ফার্স্ট পার্টে 4টা থেকে 5টা এমসিকিউ, সেকেন্ড পার্টে 4টা থেকে 5টা এমসিকিউ, সেই হিসাবে কিন্তু এমসিকিউতে প্রায় 10 মার্কস, আর সিকিউতে 20-20-40 মার্কস, প্রায় 50 মার্কসের নম্বরই হচ্ছে আমাদের এই একটা চ্যাপ্টারের উপর, আর্থিক বিবরণের উপর। এবং তুমি যদি আর্থিক বিবরণীর ফার্স্ট পার্টের সমন্বয়গুলো পারো তাহলে সেকেন্ড পার্টের সমন্বয় ম্যাক্সিমামই কভার হয়ে যায়। একইভাবে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দুইটারই সমন্বয়গুলো অলমোস্ট সেম, কিছু সমন্বয় আছে আর্থিক বিবরণীর কোম্পানি রিলেটেড সেকেন্ড পেপারের একটু অন্যরকম, যেগুলো ফার্স্ট পেপারে আসে না। আজকে আমরা চেষ্টা করব কিছু সমন্বয় আলোচনা কর, আগামী ক্লাসে আমরা এই সমন্বয়ের উপর আবার আলোচনা করব। আমরা শুরুতেই পণ্য ক্রয় সংক্রান্ত সমন্বয়টা একটু আলোচনা করি, প্রায় পরীক্ষায় আসে। পণ্য ক্রয় তো বোঝো, আমরা যে পণ্যের ব্যবসা করি, পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যেটা ক্রয় করি সেটাকে আমরা পণ্য বলি। এই পণ্যটা যদি ক্রয় করি আমরা, তাহলে এই ক্ষেত্রে সমন্বয় কীভাবে থাকলে কীভাবে সমাধান করবো আমরা, সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এক্ষেত্রে যদি পণ্য ক্রয় সংক্রান্ত কোনো সমন্বয় থাকে, আমরা বিষয়টাকে দুই ভাগে চিন্তা করব, দুইটা ভাগে চিন্তা করব। প্রথম হচ্ছে যে এই পণ্য ক্রয়টা হিসাবভুক্ত হয়েছে কি না, পণ্য ক্রয়টা হিসাবভুক্ত হয়েছে কি না। যদি হিসাবভুক্ত করা না হয় তাহলে আমরা মনে মনে একটু জাবেদা করে নিই। আমি চেষ্টা করব কিছু সমন্বয় প্রথমে জাবেদা করে করে করার, একটা সময় হয়তো তুমি জাবেদা ছাড়াই পারবা, বাট জাবেদা করে নিলে সুবিধা হবে, যেটা তোমার জাবেদাই তোমাকে বলে দিবে যে কার সাথে যোগ হবে, কার সাথে বিয়োগ হবে, আইটেমটা কোথায় যাবে, তোমাকে মুখস্থ করতে হবে না। আমাদের সেকেন্ড আর্থিক বিবরণীর বেশিরভাগ সমন্বয়ের ক্ষেত্রে ছেলেমেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে, তারা সমন্বয়গুলো মুখস্থ করার চেষ্টা করে, যেটা আসলে ঠিক নয়। তারা বোঝার দরকার যে কেন এটা কারোর সাথে যোগ হবে, কেন বিয়োগ হবে, এবং এটা কোথায় যাবে, বিষয়গুলো যদি বোঝা যায় তাহলে নিজে নিজে সমাধান করা যায়। তো যেটা বলছিলাম, পণ্য ক্রয় সংক্রান্ত সমন্বয় থাকলে আমরা দুটো বিষয় বিবেচনা করব। প্রথম বিষয় হচ্ছে এই পণ্য ক্রয়টা হিসাবভুক্ত হয়েছে কি না। যদি হিসাবভুক্ত বলে হয়ে গেছে তাহলে কিন্তু কিছু করার নেই, কিন্তু যদি বলে হিসাবভুক্ত হয়নি, তবে হিসাবভুক্ত যদি না হয়, ফার্স্ট পার্টে যদি বলে অলিখিত ক্রয়, ধারে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করা হয়েছে হিসাবভুক্ত করা হয়নি, আমরা এগুলোকে ধারে ক্রয় ধরে নিব। আর সবাই তো জানো তোমরা ধারে ক্রয় জাবেদা কি বলো তো, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই জাবেদাটা কিন্তু পরীক্ষার আমরা লিখবো না, আমি মনে মনে একটু করে নিব, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? সবাই বলো তো ক্রয় এটা কি একটা ব্যয় না? যেহেতু ব্যয়, তাহলে ক্রয়টা কোথায় যাবে বলো তো, বিশদায় বিবরণীতে যাবে এটা। আর প্রদেয় হিসাব বলো তো এটা একটা দায় না, চলতি দায়, তাই না? এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে তুমি কী করলা, মনে মনে একটু জাবেদা করে নিই, এই কাজটা কিন্তু মনে মনে করে নিবা,
যে ধারে ক্রয় করলে এটা যাবে দেওয়া হয় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব এটা যাবে বিশদায় বিবরণীতে, প্রদেয় হিসাব এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে। এখন ক্রয় যে বিশদায় বিবরণীতে যাবে, রেওমিলের মধ্যেও তো একটা ক্রয় থাকে, তাই না? তো ওই ক্রয়ের সাথে এই ক্রয়টা যোগ হবে না বিয়োগ হবে মুখস্থ করবো না, আমরা নিজে নিজে বানাবো। আবার একইভাবে প্রদেয় হিসাব যেখানে ক্রেডিট, রেওমিলে তো একটা প্রদেয় হিসাব আছে, তাই না? তাহলে রেওমিলের প্রদেয়ের সাথে এই প্রদেয়টা আমরা যোগ করবো না বিয়োগ করবো, এখানেই তো আমাদের প্রবলেম। এক্ষেত্রে সলিউশনটা কীভাবে করবো খুব ভালো করে শুনি। ক্রয় হিসাব রেওমিলারটা কোন দিকে থাকে বলো তো? ডেবিট দিকে। আমার এই সমন্বয়ের যে জাবেদা করলাম আমরা, এই জাবেদায় ক্রয় হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে রেওমিলের ক্রয়ও ডেবিট দিকে, আমার এই সমন্বয়ের জাবেদার ক্রয়ও ডেবিট দিকে, তাহলে দুইটাই ডেবিট। তোমরা তো সবাই জানো বোধ হয়, যদি দুইটাই ডেবিট দিকে থাকে তাহলে দুটো যোগ হয়, দুইটাই ক্রেডিট দিকে আছে। রেওমিলারটা ক্রেডিট, এখানেও ক্রেডিট, যোগ হবে। দ্যাট ইজ রেওমিল আর সমন্বয়ের হিসাবটা যদি দুইটা একই দিকে থাকে তাহলে যোগ করে নিব, আর যদি একটা থাকে ডেবিটে আরেকটা থাকে ক্রেডিটে তাহলে কী করে নিব? বিয়োগ করে নিব। তাহলে এখন সমাধানটা তোমরা বলে দাও তাহলে, ক্রয় হিসাব ডেবিট বলো তো, রেওমিলের ক্রয় হিসাবও কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। তাহলে রেওমিলের ক্রয় ডেবিট, এই ক্রয়ও ডেবিট, তাহলে কী করবো? দুটো যোগ করে নিব। আর প্রদেয় হিসাব বলো তো, এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। এখন রেওমিলে তো একটা প্রদেয় হিসাব আছে, তাই না? রেওমিলের প্রদেয় হিসাব বলো তো কোন দিকে থাকে? ক্রেডিট দিকে, যেহেতু দায়। তাহলে রেওমিলের প্রদেয় হিসাবও ক্রেডিট, আমার এই জাবেদার সমন্বয়ের এটার প্রদেয় হিসাবও ক্রেডিট, তাহলে দুই প্রদেয় হিসাবে ক্রেডিট। তাহলে প্রদেয় হিসাবের সাথে কী করবো? যোগ করে দিই। তো আমরা যদি এখন নিজে নিজে বানাই তাহলে কী হয়? এইটা যদি মনে মনে জাবেদা করে নিই তাহলে সমাধানটা কী হয়? যে ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, ক্রয় হিসাবটা যাবে বিশদায় বিবরণীতে, রেওমিলের একটা ক্রয় হিসাব যেহেতু ডেবিট আছে, এই ক্রয়ও ডেবিট, তাহলে রেওমিলের ক্রয়ের সাথে এই ক্রয়টা আমরা যোগ করে দিব। এই জন্য দেখবা তোমরা ক্রয়ের সাথে অলিখিত ক্রয়টা যোগ করে দাও, তাই না? আর প্রদেয় হিসাব এটা একটা দায়, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তাহলে রেওমিলে যদি একটা প্রদেয় হিসাব থাকে, অবশ্যই রেওমিলে এটা ক্রেডিট দিকে থাকবে, এটাও ক্রেডিট দিকে আছে, তাহলে দুই প্রদেয় হিসাবটা আমরা কী করবো? যোগ করবো। এখানে অলিখিত ক্রয় নামে যোগ করতে পারো। কী নামে যোগ করবা, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যোগ করবা না বিয়োগ করবা। যেহেতু দুইটাই ক্রেডিট দিকে আছে তাহলে আমরা যোগ করে দেবো, কেমন? তাহলে আমি এখন সমাধানটা বলে দিয়েছি জাবেদা থেকে। দেখো, বিশদায় বিবরণীতে ক্রয়ের সাথে এটা যোগ হবে, প্রদেয় হিসাবের সাথে যোগ করতে হবে আর্থিক অবস্থার বিবরণী, তাই না? আরেকটা, তাহলে আমরা যদি বলে যে ক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে আমরা এই সমাধানটা করবো। কী করবো? ক্রয়ের সাথে যোগ করবো, প্রদেয়ের সাথেও যোগ করে দেবো। সেকেন্ড যে বিষয়টা আমরা বিবেচনা করবো, এই যে পণ্য ক্রয় করলা, ছেলেমেয়েরা বলো তো, পণ্য যদি আমি ক্রয় করি তাহলে আমার মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কি কমবে না? বাড়বে, নিশ্চয় বাড়বে। তাহলে সমাপনী মজুদের সাথে এই পণ্য ক্রয়টা কী করা উচিত? যোগ করা উচিত, অন্তর্ভুক্ত করা উচিত। এখন যদি প্রশ্নে বলে অন্তর্ভুক্ত আছে, তাতে ঠিকই আছে, পণ্য ক্রয় করলে তো সমাপনী মজুদের মধ্যে এটা অন্তর্ভুক্ত হওয়া উচিত। এখন যদি বলে অন্তর্ভুক্ত হয়নি, তাহলে আমরা কী করবো? সমাপনী মজুদের সাথে এটা যোগ করে দেব। তাহলে সমাপনী মজুদের সাথে পণ্য ক্রয়টা যোগ করবো কি যোগ করবো না, এটা নির্ভর করবে প্রশ্নে অন্তর্ভুক্ত হয়েছে কি অন্তর্ভুক্ত হয়নি এটা বলা আছে কিনা। যদি বলে অন্তর্ভুক্ত হয়নি তাহলেই কেবল যোগ করবো, আর যদি বলে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে কিন্তু আর যোগ করবো না, যোগ তো করাই আছে। কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই সমাপনী মজুদের সাথে এই পণ্য ক্রয়টা অন্তর্ভুক্ত আছে কি অন্তর্ভুক্ত নেই প্রশ্নে বলা থাকে না। কিছু বলা না থাকলে কিন্তু আমরা ধরে নিব এটা অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে সমাপনীর সাথে আর যোগ করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা পণ্য ক্রয়ের বিষয়টা আবার ক্লিয়ার করছি। পণ্য ক্রয় সংক্রান্ত যত সমন্বয় আসুক, আমরা মাথায় দুইটা বিষয় চিন্তা করব। একটা হচ্ছে এই ক্রয়টা হিসাবভুক্ত হয়েছে কিনা, যদি হিসাবভুক্ত হয়ে যায় তাহলে কিছু করবা না, কিন্তু যদি বলে হিসাবভুক্ত হয়নি তাহলে এটা জাবেদা মনে করে নিবা। ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ হবে, প্রদেয়ের সাথে যোগ হবে। দ্বিতীয় চিন্তাটা করবো, এই সমাপনী মজুদের সাথে পণ্য ক্রয়টা তো যোগ অন্তর্ভুক্ত করা উচিত, যোগ করা উচিত, যোগ করা হয়েছে কি না। যদি বলে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে আর কিছু করবা না, কিন্তু যদি বলে অন্তর্ভুক্ত হয়নি তাহলে আমরা সমাপনী মজুদের সাথে যোগ করে দেবো, কেমন? এখন এই সংক্রান্ত আমি অনেকগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মোটামুটি ক্রয়, এই অলিখিত ক্রয় বা ক্রয় হিসাবভুক্ত হয়নি যত ধরনের সমন্বয় থাকে আমি আলোচনা করার চেষ্টা করছি। তোমরা প্রথম সমন্বয়টি একটু দেখার চেষ্টা করো। প্রথম সমন্বয়টা আছে, 4,000 টাকার ধারে পণ্য ক্রয় হিসাবের বইতে লেখা হয়নি, অথবা 4,000 টাকার ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, অথবা অলিখিত ক্রয়। এই তিনটা কিন্তু একই সমন্বয়, হিসাবের বইতে লেখা হয়নি, হিসাবভুক্ত হয়নি, অলিখিত ক্রয়। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে ক্লিয়ারলি বলা আছে হিসাবভুক্ত হয়নি, তাহলে কি প্রথম অংশের কাজটা ক্লিয়ারলি বলা আছে বাদ পড়ে গেছে? তাহলে হিসাবভুক্ত না হলে একটু আগে তোমরা বললে যাবে তা ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, তাহলে কী হবে? ক্রয়ের সাথে যোগ হবে, প্রদেয়ের সাথে 4,000 টাকা যোগ করে দিবে। খেয়াল করো ছেলেমেয়েরা, এখানে সমাপনী মজুদের সাথে ক্রয়টা কি অন্তর্ভুক্ত আছে কি নেই তা কিন্তু প্রশ্নে বলা নেই।
এখানে আমরা ধরে নিব সমাপনী মসজিদের সাথে এটা অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে সমাপনী মসজিদের সাথে আমরা আর কিছু করব না। তাহলে আমরা এটা সমাধান কি করব, ক্রয়ের সাথে যোগ করব, প্রদেয়ের সাথে যোগ করব। আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো, অনেক সময় আমি বোর্ডের একটা প্রশ্নে দেখেছিলাম যে এরকম একটা সমন্বয় আসছে বাট রেওয়া মিলে প্রদেয় হিসাবটা নেই। বলতো ছেলেমেয়েরা ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ, প্রদেয় হিসাব থাকলে প্রদেয় হিসাবের সাথে যোগ, যদি দেখো তো কখনো রেওয়া মিলে প্রদেয় হিসাবটা নাই, তাহলে আমরা কী করবো? তখন এই প্রদেয় হিসাব নামে সরাসরি 4,000 টাকা দায় পাশে লিখে দিই, আর যদি রেওয়া মিলে একটা প্রদেয় হিসাব থাকে তাহলে ওই টাকার সাথে আমরা 4,000 টাকা যোগ করে দিই, ঠিক আছে? না থাকলে কী করবো, সরাসরি দায় পাশে লিখবো চলতি দায়, আর যদি থাকে তাহলে কী করবো, আগের প্রদেয় হিসাবে রেওয়া মিলের প্রদেয়ের সাথে এই প্রদেয়টা আমরা যোগ করে দিই, কেমন? তাহলে এটা আমাদের তাহলে কোন কাজটা বাকি আছে, শুধু হিসাবভুক্ত হয়নি বলা হয়েছে। তাহলে ক্রয়ের সাথে যোগ, প্রদেয়ের সাথে যোগ, বাট সমাপনীর সাথে আমরা কিছু করব না। কেন করব না? কারণ এখানে সমাপনীর সাথে অন্তর্ভুক্ত হয়েছে কি হয়নি কিছু বলা নেই, আমরা ধরে নিব এটা সমাপনীর সাথে অলরেডি অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। দ্বিতীয় সমস্যাটা একটু খেয়াল করো, 2,000 টাকার নগদে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি। তাহলে আমরা বলো আবার নগদে পণ্য ক্রয়ের যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে নগদে পণ্য ক্রয় যাবে দেখি, ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। বলতো ছেলেমেয়েরা ক্রয় কোথায় যাবে? বিশদায় বিবরণীতে। নগদান হিসাব কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণী, সম্পত্তি পার্শ্বে। এখন যোগ হবে না বিয়োগ হবে, কার সাথে যোগ বা বিয়োগ হবে একটু খেয়াল করো, ক্রয় ডেবিট প্রদেয় হিসাব। আমি আরেকটু বিষয় একটু তোমাদের বলি যে এটা যাবে তা যে তুমি যে বললা ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, তাই না? তাহলে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট খেয়াল করো, তাহলে এই লেনদেনটা ক্রয় আর নগদান এই দুইটা হিসাবের সাথেই কিন্তু কেবল যোগ বিয়োগ হবে, আর কারোর সাথে না। এখন যোগ হবে না বিয়োগ হবে, তুমি বুঝতে পারতেছো ক্রয় রেওয়া মিলের তো ডেবিট দিকে আছে, এখানেও ক্রয় ডেবিট দিকে আছে, তাহলে ক্রয়ের সাথে কী হবে, যোগ হবে। এখন নগদটা বলো, রেওয়া মিলের নগদটা নর্মালি কোন দিকে থাকে? সম্পদ বলে ডেবিট দিকে থাকে, বাট এখানে নগদানটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। এখন কিন্তু নগদানটা দুইটা একই দিকে নাই, রেওয়া মিলের নগদান থেকে ডেবিট দিকে, আমার এই সমন্বয়ের জাবেদার নগদান হিসাব আছে ক্রেডিট দিকে, তাহলে নগদের সাথে যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে নিশ্চয়। তাহলে যদি কখনো বলে যে 2,000 টাকার পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, কী হলো যাবে তা, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, ক্রয় ডেবিট তাহলে ক্রয়ের সাথে যোগ, নগদান ক্রেডিট তাহলে নগদ যেহেতু রেওয়া মিলে থাকে ডেবিট দিকে, এই যাবে তার নগদান আছে ক্রেডিট দিকে, তাহলে নগদ থেকে বাদ যায়। বুঝতে পেরেছো সবাই? তৃতীয় সমন্বয়টা খেয়াল করো, 6,000 টাকার পণ্য ক্রয় এখনও হিসাবভুক্ত করা হয়নি কিন্তু সমাপনী মসজিদের অন্তর্ভুক্ত আছে। তাহলে পণ্য ক্রয় এখনো হিসাবভুক্ত করা হয়নি, এখানে ক্লিয়ার বলা আছে হিসাবভুক্ত করা হয়নি, আবার কি হিসাবভুক্ত করো, তাহলে হিসাবভুক্ত করার যাবে দেখি, ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ করবা, প্রদেয় হিসাবের সাথে যোগ করবা 6,000 টাকা। কিন্তু দ্বিতীয় অংশটা খেয়াল করো, কিন্তু সমাপনী মসজিদের সাথে অন্তর্ভুক্ত আছে। ছেলেমেয়েরা এই জায়গাটাই কিন্তু তোমাদের অনেক সময় ভুল করে হয়ে যায় যে আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে তো সমাপনী মসজিদের সাথে অন্তর্ভুক্ত করাই উচিত। এখন বলেছে অন্তর্ভুক্ত আছে, তাহলে কি ভুল আছে? না, ঠিকই আছে, ঠিকই আছে, অন্তর্ভুক্ত তো করাই উচিত, ওরা প্রশ্নে বলে দিয়েছে অন্তর্ভুক্ত আছে, তাহলে ঠিকই আছে, তোমরা কিন্তু আবার সমাপনী থেকে বাদ দিয়ে দিও না, অন্তর্ভুক্ত আছে তো ঠিকই আছে। তাহলে আমরা সমাপনী মসজিদের যে কাজটা, এই কাজটা বলতে হয়ে গেছে, শুধু কোন কাজটা হয়নি, হিসাবভুক্ত করা হয়নি, কাজটা হয়নি, তাহলে হিসাবভুক্ত করে ফেলি, ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ করব, প্রদেয় হিসাবের সাথে যোগ করব, বাট সমাপনীর সাথে কিন্তু কিছু করব না, কারণ সমাপনীর সাথে কাজ হয়ে গেছে এটাই বলে দেয়া। পরের সমন্বয়টা খেয়াল করো, 4 নম্বর সমন্বয়টা খুব ভালো করে খেয়াল করো, 3 আর 4 নম্বর সমন্বয়ের পার্থক্যটা, সমাপনী মসজিদের মধ্যে 5,000 টাকার পণ্য যুক্ত আছে যার এখনও চালান পাওয়া যায়নি এবং হিসাবভুক্ত করা হয়নি। আবার বলছি, সমাপনী মসজিদের সাথে 5,000 টাকার পণ্য যুক্ত আছে, তাহলে সমাপনী মসজিদের মধ্যে 5,000 টাকার পণ্য যুক্ত আছে মানে অন্তর্ভুক্ত আছে, তাহলে ঠিকই আছে, কিন্তু ভুলটা কোথায় হয়েছে? এখনও চালান পাওয়া যায়নি এবং হিসাবভুক্ত করা হয়নি, তার মানে ক্রয়টা হিসাবভুক্ত হয়নি, তার মানে 3 আর 4 কিন্তু একই সমন্বয়। এখানে সমাপনী মসজিদের সাথে অন্তর্ভুক্তটা বলে দিয়েছিল সেন্টেন্সের দ্বিতীয় অংশে, আর হিসাবভুক্ত করা হয়নি এই অংশটা ছিল সেন্টেন্সের প্রথম অংশে। বাট 4 নম্বর সমন্বয়টা একই সমন্বয় বাট এটার অবস্থান পরিবর্তন হয়ে গেছে। এখানে বলছে অন্তর্ভুক্ত আছে সমাপনীর সাথে, এটা আগে বলে দিয়েছে, হিসাবভুক্ত করা হয়নি এটা দ্বিতীয় অংশে বলা আছে। তার মানে কি, সমাপনী মসজিদের সাথে যুক্ত আছে এটা ঠিকই আছে, সমাপনীর সাথে আর কিছু করব না, শুধু হিসাবভুক্ত হয়নি, তাহলে হিসাবভুক্ত জাবেদা দিয়ে করে ফেলবো, ক্রয় ডেবিট আবার প্রদেয় ক্রেডিট, ক্রয়ের সাথে যোগ, প্রদেয় হিসাবের সাথে যোগ। আমরা যদি পরের সময়টা যাই একটু খেয়াল করো, 6,000 টাকার পণ্য ক্রয় এখনও হিসাবভুক্ত করা হয়নি এবং সমাপনী মসজিদের অন্তর্ভুক্ত হয়নি, খুব ভালো করে খেয়াল করো। এখানে দেখো দুইটা কাজই বলছে হয়নি, হিসাবভুক্ত করা হয়নি আবার অন্তর্ভুক্ত করা হয়নি।
তার মানে হিসাবভুক্ত করার কাজটাও বাকি আছে এবং অন্তর্ভুক্ত করা হয়নি এই কাজটাও বাকি আছে। তাহলে দুইটা কাজ আমরা করে ফেলি। হিসাবভুক্ত করা হয়নি সমাধান আগের মতোই, ক্রয়ের সাথে যোগ, প্রদেয়ের সাথে যোগ। যেহেতু সমাপনী মজুদের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে সমাপনী মজুদ পণ্য আমার কম আছে, তাহলে সমাপনী মজুদের সাথে কী করব, যোগ করে দিব। তাহলে আমাদের পাঁচ নম্বর সমন্বয়ের কাজটা কিন্তু দুই বা দুই জায়গায় হবে। ক্রয় আর প্রদেয়ের সাথে যোগ হবে 6,000, আবার সমাপনী মজুদের সাথে যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি, সমাপনী মজুদের সাথে যোগ করতে হবে 6,000 টাকা। আমার মনে হয় তোমরা এই ছয়টা পাঁচটা সমন্বয় সবাই বুঝতে পেরেছো, তাই না? তাহলে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, দেখো সেন্টেন্সের গঠনটা ভিন্ন, বাট এক দুই তিন চার এর চারোটা সমন্বয়ের সমাধান কিন্তু প্রায় একই। দুই নম্বর সমন্বয়টা শুধু নগদে ছিল বলে নগদে আসছে, বাট পাঁচ নম্বর সমন্বয় দেখো দুইটা কাজই বাকি আছে। হিসাবভুক্ত করা হয়নি এটাও বাদ আছে, অন্তর্ভুক্ত করা হয়নি এটাও বলা হয়নি। তাহলে হিসাবভুক্ত করা হয়নির কাজটা করবো, অন্তর্ভুক্ত হয় নাই বলে সমাপনী মজুদের সাথে আমরা যোগ করে দিই। তাহলে ক্রয় সংক্রান্ত বিষয়টা বোধহয় সবার কাছে ক্লিয়ার হয়েছে, তাই না? আমরা এখন পণ্য বিক্রয় সংক্রান্ত সমন্বয় আলোচনা করব। যারা পণ্য ক্রয় সংক্রান্ত আলোচনাটা বুঝতে পেরেছ, তাদেরকে পণ্য বিক্রয় সংক্রান্ত সমন্বয়টা বোঝানোটা অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এটা ধরতে পারবা। খুব ভালো করে শোনো, বিক্রয়ের সমন্বয় কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখানেও সেম দুইটা বিষয় আমরা নিশ্চিত হয়ে দিব। প্রথম বিষয়টা হচ্ছে বিক্রয়টা হিসাবভুক্ত হয়েছে কি না, একদম ক্রয়ের মতোই। যদি হিসাবভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার দরকার নেই, কিন্তু যদি বলে হিসাবভুক্ত হয় নাই তাহলে আমরা এটা সমাধান করব। মনে রাখবা, যদি আর্থিক বিবরণী চ্যাপ্টারে কখনো বলে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, বাট এটা কি নগদে ক্রয় বিক্রয় করেছিলা, পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, মানে কি নগদে বিক্রয় করেছিলা না ধারে বিক্রয় করেছো, প্রশ্নে বলা নাই। আমরা সবসময় ধারে বিক্রয় করে নেব, কেমন? তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের যদি বিক্রয় হয়, এখানে বি শব্দটা হবে, তো আমাদের যদি ধারে বিক্রয় ধরি তাহলে যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সবাই বলো তো ধারে বিক্রয় যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটু মনে করে বলো, দেখো তো ছেলেমেয়েরা, প্রাপ্য হিসাব এটা কি সম্পদ না? যেহেতু সম্পদ তাহলে এটা যাবে কোথায়, আর্থিক অবস্থার বিবরণে। আর বিক্রয় হিসাব কি একটা আয় না? এটা যাবে বিশদ আয় বিবরণে। তাহলে আমাদের এই সমন্বয়ের যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব যাবে বিশদ আয় বিবরণীতে, আর বিক্রয় হিসাব যাবে আয় বলে, সরি, প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর বিক্রয় হিসাব যেহেতু আয় এটা যাবে বিশদ আয় বিবরণী। এখন এই প্রাপ্য হিসাব আর বিক্রয় এর সাথে যোগ হবে না বিয়োগ হবে, কোনো মুখস্থ করার কিছু নাই, তুমি নিজে নিজে বানাও। বলো তো সবাই, প্রাপ্য হিসাব এটা তো সম্পদ, এটা রেওয়া মিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। এখানেও প্রাপ্য হিসাবটা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। আবার বলো তো সবাই, রেওয়া মিলের প্রাপ্য হিসাব ডেবিট দিকে আছে? আমার এই সমন্বয়েরও প্রাপ্য হিসাব ডেবিট দিকে আছে। তাহলে দুইটাই যেহেতু ডেবিট দিকে আছে, তাহলে প্রাপ্যর সাথে কী করবো, যোগ করে দিই। এখন বলো তো বিক্রয় হিসাবের সাথে কী হবে? বিক্রয় তো একটা আয়, এটা রেওয়া মিলের কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে। এখানেও বিক্রয়টা দেখো ক্রেডিট দিকে আছে, তাহলে বিক্রয়ের সাথে কী করবো, যোগ করে দিই। তাহলে সমাধান কী হলো? প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে, বিক্রয় হিসাবের সাথেও যোগ করতে হবে। দেখো সমাধানটা আমরা লিখে দিয়েছি, বিশদ আয় বিবরণীতে বিক্রয়ের সাথে যোগ, আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের সাথেও যোগ। এখন আসো দ্বিতীয় যে বিষয়টা নিশ্চিত হয়ে নিবে। তাহলে হিসাবভুক্ত করা যদি বলেন হয় নাই, তাহলে আমরা এই জাবেদা অনুযায়ী সমাধান হবে কি, বিক্রয়ের সাথে যোগ, প্রাপ্য হিসাবের সাথে যোগ। দ্বিতীয় যে বিষয়টা মাঝে মাঝে পরীক্ষায় আসে, কয়েকটা বোর্ডে আসছে আমি দেখছি, খুব ভালো করে শোনো। এই যে পণ্য যে তুমি বিক্রয় করলা কাস্টমারের কাছে, বলো তো পণ্য বিক্রয় করলে এই পণ্যটা কি আমরা রেখে দিব না কাস্টমার কি সরবরাহ দিয়ে দিব? দিয়ে দিব। এখন যদি বলে পণ্য বিক্রয় করা হয়েছে বাট সরবরাহ করা হয়নি, মানে কাস্টমারকে পণ্যটা এখনো দেয়া হয়নি, বলো তো কাস্টমারকে যদি পণ্য সরবরাহ না করো তাহলে কি হলো? তোমার সমাপনী মজুদ পণ্য কি কম আছে না বেশি আছে? বেশি আছে, যেহেতু দেওনি পণ্যটা। তাহলে আমাদের কী করতে হবে? সমাপনী মজুদ পণ্য থেকে তো পণ্যটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা কী করবো? সমাপনী মজুদ পণ্য যেহেতু বেশি আছে, সমাপনী মজুদ কমাই দিব, দ্যাট ইজ সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস করে দেবো আমরা, কেমন? তাহলে যদি বলে পণ্য বিক্রয়কৃত পণ্য সরবরাহ করা হয়নি, যদি বলে সরবরাহ করা হয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই, কাজ ঠিকই আছে, কিন্তু যদি বলে সরবরাহ করা হয় নাই তাহলে আমরা কী করবো? সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দিই। আবার বলছি, পণ্য বিক্রয় সংক্রান্ত প্রশ্ন সমন্বয়ে আসলেই আমরা দুইটা বিষয় বিবেচনা করব। এক, পণ্য বিক্রয়টা হিসাবভুক্ত করা হয়েছে কি না, যদি হিসাবভুক্ত না হয় তাহলে আমরা প্রাপ্য ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ধরে প্রাপ্যর সাথে এবং বিক্রয়ের সাথে যোগ করে দিব। যদি বলে বিক্রিত পণ্য এখনও সরবরাহ করা হয়নি, তাহলে আমরা সরবরাহ করা হয়নি বলে সমাপনী মজুদ পণ্য বেশি আছে, তাহলে সমাপনী মজুদ পণ্যটা কমিয়ে দিব। বাট যদি প্রশ্নে বলে সরবরাহ করা হয়েছে তাহলে কিন্তু তোমার কিছু করতে হবে না, কারণ সরবরাহ তো করারই কথা, করা হয়েছে তো ঠিকই আছে, ঠিক আছে? এখন যদি প্রশ্নে ক্রয়ের মতোই
যে সরবরাহ করা হয়েছে কি হয়নি প্রশ্নে কিছু বলা না থাকে। আমরা ধরে নিব অলরেডি সরবরাহ করা হয়ে গেছে, আমরা আর সমাপনীর সাথে কোনো কাজ করব না। আমরা যদি বিষয়টা একটা উদাহরণ দিই আমরা দেখার চেষ্টা করি, ক্রয়ের মতো যদি আমরা একটু উদাহরণ দিই, কিছু উদাহরণ একটু খেয়াল করো সবাই। প্রথম সময়টা খেয়াল করো, 5,000 টাকার ধারে পণ্য বিক্রয় হিসাবের বইতে লেখা হয়নি, বা 5,000 টাকার ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, অলিখিত বিক্রয়, এই ক্রয়ের মতোই। তাহলে প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট প্রাপ্যর সাথে যোগ করতে হবে, বিক্রয়ের সাথেও যোগ করতে হবে, তোমরা বুঝতে পারছো। সেকেন্ড সময়টা দেখো, 2,000 টাকার নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। ছেলেমেয়েরা বলো তো নগদে বিক্রয় যাবে দেখি, নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? তাহলে নগদে বিক্রয় যাবে দেওয়া হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না স্যার? নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। ছেলেমেয়েরা বলো তো নগদান হিসাবটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। বিক্রয় হিসাবটা কোথায় যাবে? বিশদায় বিবরণীতে। এখন এই দুটার সাথে যোগ হবে না বিয়োগ হবে নিজেরাই বানাও। ছেলেমেয়েরা বলো তো নগদান হিসাব রেয়ামিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে, সম্পদ না? তাহলে এইখানে তো নগদান হিসাব ডেবিট আছে, তাহলে এখন নগদের সাথে কী করবা? যোগ করে দিবা। বলো বিক্রয় হিসাব ক্রেডিট, রেওয়ামিলের বিক্রয়টা কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে, এখানেও আছে ক্রেডিট দিকে, তাহলে বিক্রয়ের সাথে কী করবো? যোগ করে দিই। তাহলে যদি বলে যে 2,000 টাকার নগদে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, আমরা কী সমাধান করব? নগদের সাথে যোগ করে দিব, বিক্রয়ের সাথে যোগ করে দিব। কেমন? তাহলে আমাদের 2 নম্বর সময়টা সবাই বুঝতে পেরেছ নিশ্চয়। 3rd সময়টা দিকে একটু তাকাও ভালো করে। 6,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু উক্ত পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত রয়েছে। 6,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু উক্ত পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। ভালো করে শুনতে হবে। বলতো এখানে বিক্রয় করা হয়েছে, বাট কোথাও কি লেখা আছে যে বিক্রয় হিসাবভুক্ত হয়েছে কি হয়নি? দেখো লেখা নাই কিন্তু। তো আমরা ধরে নিব কি বিক্রয় হিসাবভুক্ত হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা কোথায়? যে সমাপনী মজুদের অন্তর্ভুক্ত আছে। পণ্য বিক্রয় করলে তো এই পণ্যটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত করা উচিত না। তাহলে অন্তর্ভুক্ত আছে মানে বুঝে নিতে হবে পণ্যটা এখনো সরবরাহ করা হয়নি। তাহলে আমাদের বলো তো কোন অংশের কাজটা বাকি আছে? হিসাবভুক্ত হয়নি এই কাজটা বাকি, নাকি সরবরাহ করা হয়নি এই কাজটা বাকি? তোমরা ধরতে পেরেছো সবাই, সরবরাহ করা হয়নি এই কাজটা বাকি, যেহেতু অন্তর্ভুক্ত আছে। তো আমরা কী করবো? শুধু এই 6,000 টাকা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দিই। এখানে দেখো কোথাও কিন্তু বলা নাই যে হিসাবভুক্ত হয়নি, বিক্রয় করা হয়েছে ঠিক আছে, বাট এটা আগের দুটো সমনের মধ্যে দেখো বলা নাই হিসাবভুক্ত হয়েছে কি হয়নি। আমরা ধরে নিব হিসাবভুক্ত হয়ে গেছে, শুধু কি হয়নি, ভুলে সমাপনী মজুদের সাথে অন্তর্ভুক্ত আছে, যদি সরবরাহ করা হয়নি তাহলে সমাপনী থেকে আমরা বাদ দিয়ে দিই। পরের সমনাটা খেয়াল করো, এই সমনাটা একই রকম। দেখো 6,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু এখনো সরবরাহ করা হয়নি। এখানে দেখো বিক্রয় করা হয়েছে, বাট হিসাবভুক্ত হয়েছে কি হয়নি বলা নাই। আমি ধরে নিব হিসাবভুক্ত হয়ে গেছে, সমস্যাটা কোথায় রয়ে গেছে? সরবরাহ করা হয়নি, আগের মতোই। তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে এই দুইটা সমন্বয়ের কিন্তু একই সমাধান, হিসাবভুক্ত হয়ে গেছে ধরে নিতে হবে, শুধু সরবরাহ করা হয়নি সমাপনী থেকে বাদ দিয়ে দিই। পরের সময়টা খেয়াল করো ভালো করে, 8,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, যা এখনো হিসাবভুক্ত করা হয়নি। দেখো এখানে ক্লিয়ার বলে দিস, হিসাবভুক্ত করা হয়নি এবং সরবরাহ করা হয়নি, এখানেও বলে দিয়েছে দেখো সরবরাহ করা হয়নি। তার মানে কি, এখানে হিসাবভুক্ত করা হয়নি কাজটাও বাকি, এবং সরবরাহ করা হয়নি এই কাজটাও বাকি। তাহলে আমাদের দুইটা কাজই করতে হবে। প্রবলেম হচ্ছে এখানে আবার দেখো একটা ক্রয় মূল্য দিয়ে দিয়েছে প্রশ্ন, ভালো করে শুনবা। যদি কখনো ক্রয় মূল্য দিয়ে দেয়, তাহলে সমাপনী মজুদের সাথে যে আমরা বাদ দিব, আমরা কিন্তু ক্রয় মূল্যটা বাদ দিব। এমন তাহলে হিসাবভুক্ত করা হয়নি প্রাপ্য ডেবিট বিক্রয় ক্রেডিট, প্রাপ্যর সাথে যোগ বিক্রয়ের সাথে যোগ হবে কিন্তু এই যে 8,000, যেটা এরকম ধরে নিব বিক্রয় মূল্য, তাহলে প্রাপ্যর সাথে যোগ বিক্রয়ের সাথে যোগ কত? 8,000, ভালো করে খেয়াল করো। আর সমাপনী যেহেতু সরবরাহ করা হয়নি, সমাপনী থেকে বাদ দিব, কয় টাকা বাদ দিব? যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, আমি ধরে নিব এই ক্রয় মূল্যটাই বাদ দেওয়া হয়নি, তাহলে আমরা সমাপনী থেকে এই ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই। যদি বাই চান্স প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া না থাকতো, শুধু এখানেই প্রশ্নটা শেষ হয়ে যেত, তখন কি আমি ধরে নিতাম যে 8,000 যেটা এটাই বিক্রয় মূল্য, এটাই ক্রয় মূল্য, তাহলে প্রাপ্য আর বিক্রয়ের সাথে যোগ করতাম 8,000, সমাপনী থেকে বাদও দিতাম 8,000। বাট আলাদাভাবে যদি প্রশ্ন এরকম ক্রয় মূল্য দিয়ে দেয়, খেয়াল করবো ছেলেমেয়েরা, তাহলে সমাপনী মজুদ থেকে যে বাদ দিব, তখন কিন্তু আমরা ক্রয় মূল্যটা বাদ দেবো। খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে আমাদের লাস্ট সময়টা সবাই বুঝতে পেরেছি, 8,000 টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি এবং সরবরাহ করা হয়নি, তাহলে এখানে দুইটা কাজই বাদ আছে। হিসাবভুক্ত হয়নির কাজটা কি? প্রাপ্যর সাথে যোগ বিক্রয়ের সাথে যোগ 8,000, বিক্রয় মূল্যটা। ক্রয় মূল্য যেটা 4,500, এটা আমরা সরবরাহ করা হয়নি বলে সমাপনী বেশি আছে, সমাপনী এখন আমরা কমিয়ে দিব। তাহলে আমরা সবাই বোধহয় বিক্রয় সংক্রান্ত সমন্বয়গুলো বুঝতে পেরেছি সবাই, তাই না?
আরেকটা সমন্বয় আছে, একটু দেখতে পারো যে ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়েছে কিন্তু এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়। খেয়াল করো সবাই, এখানে বলে দিয়েছে হিসাবভুক্ত হয়েছে, তার মানে কি প্রাপ্য আর বিক্রয়ের সাথে অলরেডি যোগ করা হয়ে গেছে। তাহলে প্রাপ্য আর বিক্রয়ের সাথে কিন্তু আমরা কিছু করব না, করা হয়নি কি সরবরাহ করা হয়নি, তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে আমরা কি করব, বাদ দিব। আর বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় জানি কোন মূল্যটা বাদ দিব, ক্রয় মূল্যটা। বাট এখানে একটা প্রবলেম আছে, দেখো বলছে উক্ত পণ্যে 20% লাভে ক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করা হয়েছে। এরকম যদি ক্রয় মূল্যের উপর বা বিক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে তোমাকে কি করতে হবে, রাফে এক জায়গায় ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। সেই ক্রয় মূল্যটা কীভাবে বের করা আমি একটু বলে দিই তোমাকে। এখানে দেখো তো সবাই ছেলেমেয়েরা, পার্সেন্টেজটা কার উপর দেয়া, ক্রয় মূল্যের উপর। মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ হবে 25 টাকা। ক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের উপর 25% মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 25 টাকা। যদি বলতো বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তখন বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো লাভ হতো 25 টাকা। তাহলে যার উপর পার্সেন্টেজ দেয়া, সেই লাভের পার্সেন্টেজটা যার উপর তাকে 100 ধরে নিব আমরা। তাহলে বলতো আমাদের যদি এখন ক্রয় মূল্যটা বের করতে চাই, তাহলে এখানে আমরা যদি ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ মনে করি ক্রয় মূল্য 100, তাহলে মুনাফা কত, লাভ কত, 25। তাহলে বলতো একটা জিনিসের ক্রয় মূল্য 100, মুনাফা 25, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 125। এখন আমি ক্রয় মূল্যটা কীভাবে বের করি আমি একটু দেখা দিই তোমাদেরকে। আমি এখানে একটু দেখাচ্ছি, এই ওয়ার্কিংসটা আমি এখানে দেখাই দিচ্ছি। প্রশ্নে যে 5,000 টাকা দেওয়া আছে ছেলেমেয়েরা শুরুতে, সবাই বলো তো এই 5,000 শুরু যেটা, এটা কি ক্রয় মূল্য না এটা বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 5,000, তাহলে বিক্রয় মূল্যকে আমরা ভাগ করবো বিক্রয় মূল্য। এখানে যা বলো তো, এখানে ক্রয় মূল্য ছিল 100, মুনাফা ছিল 25, তাহলে বিক্রয় মূল্য কত, 125। তাহলে এটাকে আমরা 125 দিয়ে ভাগ করবো আর গুণ করবো ক্রয় মূল্য বের করতে যাচ্ছি, ক্রয় মূল্য কত, 100। তাহলে সহজ একটা কথা বলে দিই, এই যে 5,000 বলো তো এটা কিসের মূল্য, বিক্রয় মূল্য। তাহলে আমরা মনে করার ওই অংশে ক্রয় মূল্য 100, মুনাফা 25, তাহলে বিক্রয় মূল্য 125। এটা যেহেতু বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের ওখানে মান যেটা ছিল 125 সেটাতে ভাগ হবে আর গুণ হবে আমরা যেটা বের করতে চাচ্ছি। বলতো আমরা কী বের করতে চাচ্ছি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যর মান ওখানে কত ছিল, 100। তাহলে আমরা 5,000 125 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে হয় 4,000 টাকা। তো আমাদের বের হয়ে গেল, আমাদের বের হয়ে গেল যে ক্রয় মূল্য হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা এই অংশে কী করবো, শুধু এই 4,000 যেটা বের হলে 4,000 টাকা আমরা সমাপনী থেকে বাদ দিয়ে দিই। সবাই বুঝতে পেরেছো কি? তাহলে লাস্টের অংশটা খুব ভালো করে খেয়াল করো যে যদি কখনো ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ থাকে, ক্রয় মূল্য 100, মুনাফা 25, তাহলে বিক্রয় মূল্য 125। প্রশ্নে যে 5,000 টাকা দেওয়া আছে সেটা কিসের মূল্য, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের অংশ যেটা ধরলাম সেটা দিয়ে ভাগ হবে আর বের করতে চাচ্ছি কি আমরা, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের মান কত, 100, 100 দিয়ে গুণ করলাম, তাহলে ক্রয় মূল্য বের হয়ে গেল 4,000 টাকা। তাহলে মোটামুটি বিক্রয় সংক্রান্ত তোমরা যদি এই কয়টা সমন্বয় ভালো করে দেখতে পারো, আশা করছি বোর্ডের সবগুলো বিক্রয় সংক্রান্ত সমন্বয় তোমরা ইনশাআল্লাহ পারবা। আমরা পরের সমাধানে সমন্বয়ে চলে যাই, ঋণের সুদ ও বিনিয়োগের বকেয়া সুদ সংক্রান্ত সমন্বয়। বোর্ডের প্রায় সকল অঙ্কে দেখবার রেওয়ামিলের মধ্যে এরকম লেখা থাকে, 10% ঋণ, 10% বিনিয়োগ। এরকম যদি ঋণ বা বিনিয়োগের পাশে পার্সেন্টেজ দেওয়া থাকে আমরা কি করি, পার্সেন্টেজ যেটা দেওয়া আছে, ধরো 10% ঋণ 10,000, তাহলে কি ঋণের সুদটা আমরা ধরি, আমরা বলে নিই এটা একটা লুকায়িত সমন্বয়। এই 10% মানে ঋণের উপর 10% সুদ ধরতে হবে বাৎসরিক। তাহলে যদি আলাদাভাবে নাও বলে দেয় সমন্বয়ে, এই পার্সেন্টেজ দেওয়ার অর্থ হচ্ছে ঋণের সুদ ধরতে হবে এবং ঋণের সুদটা বকে আছে বলে মনে করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে একই, ধরো 10% বিনিয়োগ 20,000, এটার অর্থ হচ্ছে বিনিয়োগ যা টাকা আছে তার উপর 10% সুদ ধরতে হবে, তার মানে সুদটা বকে আছে। এখন আমরা একটা একটা আলোচনা করি যে যদি এরকম ঋণের সুদ বকে আমরা থাকে তাহলে এটার সমাধান কীভাবে করবো আমরা। আমরা এটাও জাবেদা করে নিতে পারি মনে মনে একটু, যে আমি যদি ঋণের সুদ বকেয়া থাকে এটার জাবেদা কী হয়। ঋণের সুদ বকেয়া থাকলে ঋণের সুদ হিসাব ডেবিট, প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট বা বকেয়া ঋণের সুদ ক্রেডিট, তাই না? ঋণের সুদ একটা ব্যয় ডেবিট আর প্রদেয় ঋণের সুদ হচ্ছে একটা দায় সৃষ্টি হলো আমার, যেহেতু টাকাটা পরিশোধ করিনি। তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট, প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট। এখন ছেলেমেয়েরা বলো তো ঋণের সুদ এর একটা ব্যয় না, তাহলে ঋণের সুদটা কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে। প্রদেয় ঋণের সুদ, প্রদেয় প্রদেয় মানেই তো দায়, তাহলে প্রদেয় ঋণের সুদটা একটা দায়, চলতি দায়, এটা আমরা চলতি দায়ের মধ্যে নিয়ে নিই। তাহলে সবাই বলো তো ঋণের সুদ যদি এরকম ধরতে পার্সেন্টেজ থাকে এটা আমরা সমন্বয়ের মতো তাহলে দুইবার যাবে, এবং এটা জাবেদা কী হবে, ঋণের সুদ হিসাব ডেবিট, প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট, বা শুধু প্রদেয় সুদ লিখলে হবে এখানে, ঋণের সুদ নাহলে কি সুদ খরচ লিখলে হবে। তাহলে ঋণের সুদ একটা ব্যয় বলে এটা যাবে বিশদ আয় বিবরণীতে, আর প্রদেয় সুদ এটা চলতি দায়, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণী। ইন্টারেস্টিং হচ্ছে যদি রেওয়ামিলে আলাদাভাবে কোনো ঋণের সুদ না থাকে তাহলে আমরা কী করবো, আমরা কি এটা কোথাও লিখবো না বিশদ আয় বিবরণী, হ্যাঁ লিখবো, সরাসরি লিখে দিব।
আর যদি ঋণের সুদ আলাদাভাবে একটা থাকে তাহলে যতটুকু বকে আছে অতটুকু কী করবো, ঋণের সুদটা দেখবা রেওয়া মিলের থাকলে ডেবিট দিকেই থাকবে এবং এখানে ঋণের সুদটা ডেবিট দিকে আছে, তাহলে দুই ঋণের সুদ তখন যোগ করে দিই। বাট যদি আলাদাভাবে রেওয়া মিলের না থাকে ঋণের সুদ, তাহলে এই ঋণের সুদটা সরাসরি আমরা বিশদায় বিবরণীর, তোমরা সবাই জানো ঋণের সুদ একটা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, আমরা এই ঋণের সুদটা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখে দিব। আর প্রদেয় ঋণের সুদ একটা চলতি দায়, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে লিখে দিব। কেমন? তাহলে ঋণের সুদ বলতো এরকম যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে সমন্বয়ের মতো এটা জাবেদা কী হবে, ঋণের সুদ হিসাব ডেবিট, প্রদেয় ঋণের সুদ হিসাব ক্রেডিট। তাহলে ঋণের সুদ একটা ব্যয় বলে এটা ব্যয়ের মধ্যে লিখব এবং এটা অপরিচালন ব্যয়, এটা আমরা বিশদায় বিবরণীর অপরিচালন ব্যয়ের মধ্যে লিখে দিব। আর প্রদেয় ঋণের সুদটা একটা চলতি দায়, এটা আমার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে লিখে দিব। কেমন? আমরা এটা নিয়ে আরও ক্যালকুলেশন আছে, তোমরা আরও ক্লিয়ার হতে পারো। সেম হয়তো বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে, এরকম বিনিয়োগের পাশে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে বিনিয়োগের সুদও ধরবা তুমি। এখন বিনিয়োগের সুদের যে আবেদনটা কী হবে, তাহলে মেয়েরা বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে এটা কিন্তু আমার একটা প্রাপ্য, ভবিষ্যতে এই টাকাটা আমরা পাবো, তাহলে একটা সম্পদ। তো এটার যাবেদা হবে প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, অর সিম্পলি প্রাপ্য সুদ ডেবিট, সুদায় ক্রেডিট। তাহলে বলতো প্রাপ্য সুদ অথবা প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য শব্দ মানে কি? প্রাপ্য মানে এটা পাওয়া যাবে, তাহলে এটা আমাদের সম্পদ, চলতি সম্পদ। আর বিনিয়োগের সুদ একটা আয়, এবং তোমরা সবাই জানো এটা অপরিচালন আয় বা অন্যান্য আয়। তাহলে যদি ঋণের সুদ বিনিয়োগের সুদ ধরতে বলে এরকম পার্সেন্টেজ থাকলে এটা সমন্বয়ের মতো বকে আছে ধরবা, এটার যাবেদা হচ্ছে প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। প্রাপ্য বিনিয়োগের সুদ একটা সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি পার্শ্বে। বিনিয়োগের সুদ একটা আয়, এটা যাবে অপরিচালন আয়। কেমন? এখন এই যে ঋণের বা বিনিয়োগের যে সুদ ধরবা, এই সুদ ধরার ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়। অনেক সময় দেখবা ঋণ বা বিনিয়োগের পাশে তারিখ দেওয়া থাকে, অনেক সময় তারিখ থাকে না, অনেক সময় বিগত বছরের তারিখ দেওয়া থাকে। বড় অঙ্কে দেখবা অঙ্কটা 2016 সালের, বা ঋণের পাশে লেখা 1/7/2015, তার মানে বিগত সাল। আবার লেখা থাকে অঙ্কটা ধরো 2017 সালের, লেখা 1/7/2016, আর চলতি সাল। আবার অনেক সময় কোনো ডেটই থাকে না, এই তিনটা সিচুয়েশন অঙ্ক আসে। কখনো কোনো তারিখই থাকে না ঋণ বা বিনিয়োগের পাশে, কখনো দেখা গেছে যে বিগত বছর একটা তারিখ দিয়ে দেয়, কখনো চলতি বছরের তারিখ দিয়ে দেয়। এক্ষেত্রে কতদিনের সুদ ধরবো? আমরা তো শিখলাম দুইবার কোথায় যাবে, বাট কত টাকা সুদ হবে এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন থাকে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এই তিনটা পয়েন্ট মনে রাখবা তোমরা, যে রেওয়া মিলে ঋণপত্র বা বিনিয়োগের তারিখ উল্লেখ না থাকলে, খেয়াল করো কথাটা, যদি কোনো তারিখ না থাকে পাশে, ঋণ বা বিনিয়োগের পাশে কোনো তারিখ নেই, তারিখ না থাকলে আমরা ধরে নেই এটা বছরের শুরুতেই ঋণটা বা নেওয়া হয়েছে অথবা শুরুতেই বিনিয়োগটা করা হয়েছে। তাহলে বছরের শুরু থেকে হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত, যদি হিসাবকালটা এক বছর হয় তাহলে আমরা পুরো এক বছরের সুদ ধরবো, হিসাবকালটা যদি ছয় মাস হয় আমরা ছয় মাসের সুদ ধরবো। তবে বেশিরভাগ আর্থিক বিবরণের অঙ্ক তোমাদের তো এক বছর হিসাবকালের আসে, তাহলে আমরা বলতে পারি যদি তারিখ না থাকে বছরের শুরুতেই এই ঋণটা নেওয়া হয়েছে, বছরের শুরুতেই বিনিয়োগটা করা হয়েছে ধরে আমরা সারা বছরের সুদ ধরে দিব। কেমন? তো আবার বলছি, ঋণ বা বিনিয়োগের পাশে যদি তারিখ উল্লেখ না থাকে আমরা পুরো বছরের সুদ ধরবো। দ্বিতীয়টা দেখো, রেওয়া মিলে ঋণ বা বিনিয়োগের বিগত বছরের তারিখ উল্লেখ থাকে, খেয়াল করার সময় বিগত বছরের যদি তারিখ থাকে, ধরো অঙ্কটা 17 সালের, ডেট লেখা 1/7/2016, মানে বিগত বছরের মাঝামাঝি তারিখে এই বিনিয়োগটা করা হয়েছে বা ঋণটা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়, আমরা এক্ষেত্রে সুদটা ধরবো ছয় মাস না এক বছর না দেড় বছর ধরবো। ছেলেমেয়েরা, এই ডেটটা দেওয়ার অর্থ হচ্ছে এই তারিখে বিনিয়োগটা করা হয়েছে, এটা মানে এটা না যে 1/7/2016 থেকে এখন 31/12/2017 পর্যন্ত পুরো দেড় বছরের সুদ বকা বিষয়, তা না। ডেটটা অর্থ হচ্ছে ওই তারিখে বিনিয়োগটা করা হয়েছে, ধরো 1/7/2016। তো আমরা কি 16 সালে আর্থিক বিবরণী করিনি? আমরা যখন 16 সালে আর্থিক বিবরণী করেছিলাম তখন কিন্তু 16 সালের ওই ছয় মাসের সুদ আমরা 16 সালে ধরে ফেলেছি। এখন আমি কোন সালের আর্থিক বিবরণী করছি? 17 সালের। তাহলে আমরা এখন 17 সালটা যত মাসের হয় এই 17 সালের সুদ শুধু ধরবো, 16 সালের সুদ আর এখানে ধরবো না, আমরা ধরে নিব 16 সালের সুদ 16 সালে হিসাবভুক্ত হয়ে গেছে। তার মানে কী দাঁড়ালো? যদি বিগত বছরের ডেট থাকে আমরা কেবল চলতি বছরের যতদিন হয় ততদিনের সুদ ধরবো, যদি এক বছরের হিসাবকাল হয় এক বছরের সুদ ধরবো, যদি হিসাবকালটা ছয় মাস হয় আমরা ছয় মাসের সুদ ধরবো। তাহলে আমরা মনে রাখি যদি বিগত বছরের তারিখ উল্লেখ থাকে পুরো হিসাবকাল, দ্যাট ইজ পুরো এক বছরের সুদ ধরে নিই। তৃতীয় দেখো, রেওয়া মিলের ঋণপত্র বা বিনিয়োগের চলতি বছরের তারিখ উল্লেখ থাকে, চলতি বছরের, ধরো অঙ্কটা 17 সালের, ডেট আছে 1/7/2017, তাহলে এটি চলতি সাল না? এক্ষেত্রে অর্থ হচ্ছে 1/7 তারিখে বিনিয়োগটা করা হয়েছে। তাহলে 1/7 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যদি হিসাবকাল হয় তাহলে আমরা এই ছয় মাসের সুদ ধরে নিব। কেমন? ঋণের ক্ষেত্রে সেম নিয়ম। তাহলে আমরা তিনটা নিয়ম আরেকবার বলে দিচ্ছি, সবাই মনে রাখো।
যদি ঋণ বা বিনিয়োগের পাশে কোনো তারিখ দেওয়া না থাকে, আমরা ধরে নিব এটা বছরের শুরুতেই হয়েছে, তা আমরা পুরনো বছরের সুদ ধরে দিব। যদি ঋণ বা বিনিয়োগের বিগত বছরের তারিখ উল্লেখ থাকে, আমরা বিগত বছরের সুদ ধরব না, শুধু চলতি সালের এক বছরের সুদ ধরে নিব। যদি ঋণ বা বিনিয়োগের চলতি বছরের তারিখ উল্লেখ থাকে, তাহলে যেই তারিখে ঋণ বা বিনিয়োগটা হয়েছে ওই তারিখ থেকে বছরের শেষ তারিখ পর্যন্ত, দ্যাট ইজ এই তারিখ অনুযায়ী আমরা সুদ ধরে নিব। আমরা সবাই বুঝতে পেরেছি তো? তাহলে আবার বলছি, তারিখ না থাকলে এক বছর, তারিখ বিগত বছরের তারিখ থাকলে এক বছর, চলতি বছরের তারিখ উল্লেখ থাকলে আমরা তারিখ অনুযায়ী সুদ ধরব। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এখানে ডেটটা হচ্ছে রেওয়ামিলে একটা ডেট দিয়েছে 31/12/2016। তাহলে এখানে দেখো, আমি তিনটা সিচুয়েশন বলেছি, একটা রেওয়ামিলের ধরো তিনটা হিসেবে, একই অঙ্কে কিন্তু তিনটা বিনিয়োগ থাকবে না, যেকোনো একটা থাকবে। এখন কোন সিচুয়েশনে কয় মাসের সুদ ধরবে এটা একটু বলার চেষ্টা করি। প্রথমটা দেখো, 10% বিনিয়োগ, পাশে কোনো ডেট নাই। তোমরা সবাই খেয়াল করো, 10% বিনিয়োগ, পাশে কোনো ডেট নাই। দেখো এখানে ডেটের ঘরটা পুরো ফাঁকা। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম, যদি ডেট না থাকে, যদি অঙ্কটা এক বছরের হয়, এক বছরের সুদ ধরবো। আমি ধরে নিলাম এটা হিসাবকালটা এক বছরের, তাহলে যেহেতু ডেট নাই, দেখো আমরা 20,000 টাকার উপর পুরো এক বছরের সুদ ধরে ফেলব। পরেরটা দেখো, 10% বিনিয়োগ, 1/7/2016। তাহলে আমরা বলো তো, 1/7/2016, আমাদের অঙ্কটা 2016, এখানেও 2016, তাহলে এটা কি চলতি সাল না বিগত সাল? চলতি সাল। তাহলে আমরা কি এক বছর ধরবো না তারিখ অনুযায়ী? তারিখ অনুযায়ী 1/7 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেখো 6 মাসের সুদ ধরবো, কেমন? তৃতীয় উদাহরণটা দেখো, 10% বিনিয়োগ, 1/7/2015। এখন ডেটটা দেখে খেয়াল করো, 1/7/2015, বাট অঙ্কটা কিন্তু 16, তাহলে এটা কি চলতি সাল না এটা বিগত সাল? বিগত সাল। তাহলে বিগত সাল হলেই জানি কতদিনের সুদ ধরতে হবে, এক বছরের সুদ ধরতে হবে। দেখো আমি লিখে দিয়েছি এক বছরের সুদ হবে। তাহলে এই তিনটা সিচুয়েশনের যে কোনো একটা সিচুয়েশন কিন্তু পরীক্ষায় চলে আসবে, প্রায় পরীক্ষায় আসে। আবার বলে দিই, দেখো এখানে ডেট নাই বলে এক বছরের সুদ ধরবো, এখানে ডেট আছে চলতি সালের বলে 6 মাসের সুদ ধরবো, এখানে বিগত সালের ডেট আছে বলে আমরা এক বছরের সুদ ধরবো। আমরা যদি বলে দিই, যখন 20,000 টাকার উপর 10% করলে এই সিচুয়েশনে 2,000 টাকা সুদ হবে, এখানে 20,000 টাকার উপর 6 মাস সুদ করলে আমাদের 1,000 টাকা সুদ হবে, এখানে আমাদের যদি বিগত বছর পুরো বছরের সুদ ধরতে হবে, 20,000-এর উপর 10% করলে 2,000 টাকা সুদ হবে। সবাই বোধহয় ঋণের সুদ একই নিয়ম হবে, ঋণের সুদ বিনিয়োগের সুদ যেটাই থাকুক একই নিয়ম হবে, সবাই বুঝতে পেরেছি। অবশ্যই আমরা এর পরের আলোচনাটা চলে যাব, স্থায়ী সম্পত্তির অবচয়। এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সমস্যা তোমাদের থাকে, এবং তোমরা এই অবচয়টা কিভাবে লিখবা, কোথায় কোথায় লিখবা, এটা সবাই পারো, বাট অবচয়ের ক্যালকুলেশন করতে গিয়ে তোমাদের অনেকটা সমস্যা হয়। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম হচ্ছে অবচয়, এটা লিখবা কোথায় কোথায়, এটা সবাই পারি আমরা, তারপর একটু বলে দেওয়ার চেষ্টা করি। যে প্রথম হচ্ছে অবচয়ের যদি শতকরা হার প্রশ্নে বলে দেয় যে এত পার্সেন্ট অবচয় ধরতে হবে, তাহলে অবচয় ধরবা, বাট কোনো শতকরা হার নাই, অবচয় ধরার কিছু বলা নাই, তখন কিন্তু আমরা ধরবো না, কেমন? এখন এই অবচয়ের যাবে দেখি, আমরা সবাই জানি অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব করি, তাই না? অবচয় খরচ এটা তো ব্যয়, তাহলে এটা যাবে বিশদায় বিবরণীতে। পুঞ্জীভূত অবচয় এটা কিন্তু কন্ট্রা সম্পদ, বিপরীত সম্পদ, এটা আমরা কী করবো, আর্থিক অবস্থার বিবরণীর সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিয়ে দিব। তাহলে অবচয় খরচ ব্যয় বলে বিশদায় বিবরণীর ডেবিট পাশে যাবে, বিশদায় বিবরণীর ব্যয় পাশে যাবে, আর পুঞ্জীভূত অবচয় কন্ট্রা সম্পদ বলে আর্থিক অবস্থার বিবরণীর সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ যাবে। দেখো আমি সমাধান লিখে দিয়েছি, বিশদায় বিবরণীতে এটা পরিচালন ব্যয় অবচয় তোমরা জানো, আর পুঞ্জীভূত অবচয়টা সংশ্লিষ্ট সম্পদ থেকে আমরা বাদ দিয়ে দিই। এখন এই অবচয়টা ধরবো কীভাবে সে নিয়ে বড় প্রবলেম হয় আমাদের। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো অঙ্কটা 2015 সালের, এখানে হিসাবের সালটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, 2015 সালের অঙ্কটা, তাই না? এখানে ধরো রেওয়ামিলে একটা কলকব্জা দেওয়া আছে 2 লাখ, তাই মাথা রাখো অঙ্কটা 2015 সালের এবং রেওয়ামিলে কলকব্জা দেওয়া আছে 2 লাখ টাকা। এই রেওয়ামিলের তথ্যের উপর ভিত্তি করে আমি কিছু সমন্বয় দিলাম, এই সমন্বয়গুলো একটু খেয়াল করো সবাই, প্রথম সময়টা খুব ভালো করে খেয়াল করি সবাই, এবং তোমাদের প্রথম 2-3টা সমন্বয় পরীক্ষায় বেশি আসে। আমি আজকে প্রথম 2-3টা সমন্বয় ভালোভাবে আলোচনা করব, প্রথম সময়টা সবাই খেয়াল করি। স্যার, একটি নতুন কলকব্জার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। আগে এটুকের সমাধান করি, পরে আমরা অবচয়ে যাই। একটি নতুন কলকব্জার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তোমরা কি ছেলেমেয়েরা জানো যে কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় থেকে শুরু করে সেটা ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে, সব ব্যয়গুলো কিন্তু সংশ্লিষ্ট সম্পদের সাথে মূলধনায়িত করতে হবে, মানে সম্পদের সাথে যোগ করতে হবে, সম্পদ নামে লিখতে হবে। তা আমি একটা নতুন কলকব্জার সংস্থাপন ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়, সংশ্লিষ্ট সম্পদের সাথে যোগ হওয়ার কথা, বাট হিসাবরক্ষক হয়তো কী করেছে, ভুলে এটা মজুরির সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছে, ভুল করেছে। তাহলে অন্তর্ভুক্ত করা দরকার ছিল কলকব্জার সাথে,
অন্তর্ভুক্ত করে দিয়েছি কার সাথে ভুলে, মজুরির সাথে, তাহলে আগে ভুলটাকে সংশোধন করে নিতে হবে, পরে অবচয়। ছেলেমেয়েরা বলো তো এটার জাবেদা কী হবে? মজুরির সাথে ভুলে অন্তর্ভুক্ত আছে, তাহলে মজুরি থেকে বাদ দিতে হবে, মজুরি হিসাব হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিট হবে কল কবজার হিসাব। তাহলে এটার জাবেদা কী? প্রথম অংশে যদি আমরা বলি এটুকের জাবেদা কী, কল কবজা হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। আমরা যদি এটুকের জাবেদা তোমাদের বলে দিই, কল কবজা ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট, নিজের এখন সমাধান বানাও। কল কবজা বলো তো রেওয়ামিলের কোন দিকে ছিল একটু খেয়াল করো, আমি আগের থেকে একটু দেখাই, কল কবজা রেওয়ামিলের কোন দিকে ছিল? এই দেখো কল কবজা রেওয়ামিলের ডেবিট দিকে আছে 2,00,000 টাকা, এবং আমাদের এই জাবেদা যে বললাম ওই জাবেদার কল কবজা দেখো ডেবিট দিকে আছে। তাহলে কল কবজা রেওয়ামিলের ডেবিট, এখানেও ডেবিট, তাহলে কল কবজার সাথে কী করবা? যোগ করবা। আর মজুরি ক্রেডিট বলো তো মজুরি রেওয়ামিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে, কিন্তু এখানে মজুরি কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, তাহলে মজুরি থেকে বাদ দিব। তাহলে প্রথম অংশের সমাধানটা আমাদের কী হবে? কল কবজার সাথে যোগ হবে, মজুরি থেকে বাদ যাবে। এখন এই অবচয়টা ধরবো কীভাবে? এটা নিয়ে একটা বড় সমস্যা হয় তোমাদের, আমি তোমাদের একটু বলে দিই, একটু খেয়াল করো সবাই অবচয়টা কীভাবে হবে, একটু ভালো করে খেয়াল করো। রেওয়ামিলে কল কবজা ছিল কত? 2,00,000। বলো তো এই 2,00,000-এর সাথে 10,000 কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কল কবজা কত দাঁড়ায় বলো তো? 2,10,000। এখন এই 2,10,000 টাকার উপর যে আমরা 10% অবচয় ধরবো, এটা কতদিন ধরবো, এটা নিয়ে একটু কথা বলি আমি। ছেলেমেয়েরা দেখো তো এই সমন্বয়ের কোথাও কোন তারিখে সংস্থাপন করা হয়েছে তা কি বলা আছে? বলা নেই। মনে রাখবে একটা কল কবজার অবচয় সেদিন থেকে শুরু হয় যেদিন এটা সংস্থাপন করা হয়। এখন সংস্থাপনের তো ডেটই দেয়া নেই, কল কবজাটার টোটাল দাম 2,10,000 ঠিক আছে, বাট কোন তারিখ থেকে অবচয় হবে? এখানে তো সংস্থাপনের তারিখ থেকে অবচয় হওয়ার কথা, বাট কোন তারিখে সংস্থাপন সেই ডেট তো দেয়া নেই। এক্ষেত্রে যদি ডেট দেয়া না থাকে, মনে রাখবা ধরে নেওয়া হয় এই কল কবজাটা একদম বছরের শুরুতেই সংস্থাপন করা হয়েছে, ডেট না থাকলে আমরা ধরে নিব এই কল কবজাটা বছরের শুরুতেই সংস্থাপন করা হয়েছে, তার মানে কি একদম শুরু থেকেই সারা বছর অবচয় ধরে দিব। তাহলে 2,10,000-এর উপর আমরা 10% অবচয় ধরে দিব সারা বছর, তাহলে এটার অবচয় হবে 21,000 টাকা। তাহলে যদি কখনো দেখো এরকম সংস্থাপন ব্যয় দেওয়া আছে বাট এর সংস্থাপনের কোনো ডেট দেয়া নেই, তখন আমরা কী করবো? রেওয়ামিলের যে 2,00,000 টাকা আছে, রেওয়ামিলের কল কবজা আছে, এর সাথে সংস্থাপন ব্যয়টা যোগ করে পুরোটার উপর পুরো 1 বছর আমরা অবচয় ধরে দেবো, কেমন? এবং এই অঙ্কে 2,10,000 এর উপর পুরো 1 বছরের সুদ অবচয় ধরলাম, তাহলে আমাদের হলো 2,10,000। দ্বিতীয় সমন্বয়টা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আর একটু ক্লিয়ার হবা, 1 আর 2 একটু পাশাপাশি বুঝতে পারলে সুবিধা হবে। একটি নতুন কল কবজার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। তাহলে এবার দেখো তো এটুকু অংশ আর এটুকু অংশ কিন্তু একই সমাধান, তাহলে এটুকু অংশের সমাধান কী হবে? কল কবজার সাথে যোগ হবে, মজুরি থেকে বাদ যাবে। বলো তো সবাই কল কবজা কত ছিল? 2,00,000, এর সাথে 10 যোগ করলে এখন কল কবজা কত দাঁড়ালো? 2,10,000। এখন পার্থক্যটা কোথায়? এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সটা পড়ো, নতুন কল কবজাটি 1 এপ্রিল, ডেটটা খেয়াল করো সবাই, 1 এপ্রিল 2015 হবে এটা, 1 এপ্রিল 2015 তারিখে সংস্থাপন করা হয়েছে, মানে এই বছরের 1 এপ্রিল তারিখে সংস্থাপন করা হয়েছে। তাহলে এখন বলো তো আগেরটা সংস্থাপনের ডেট ছিল না, এই জন্য আমি ধরে নিয়েছি এটা বছরের শুরুতেই সংস্থাপন করা হয়েছে, এই জন্য আমরা 1 বছর অবশ্যই ধরেছি। কিন্তু এখন তো সংস্থাপনের ডেট দিয়েছে এত তারিখে সংস্থাপন করা হয়েছিল, তাহলে এখন কি আমরা 1 বছর অবচয় ধরবো নাকি তারিখ অনুযায়ী অবচয় ধরবো? নিশ্চয় তারিখ অনুযায়ী অবচয় ধরবো। তাহলে আমরা কী করবো? টোটাল যে 2,10,000, সবাই ভালো করে খেয়াল করবা, এই টোটাল দাম তো 2,10,000 কল কবজাটির, 2,00,000 টাকা আর সংস্থাপন ব্যয় 10, তাহলে টোটাল দাম হচ্ছে 2,10,000, এর উপর আমরা 10% অবচয় ধরবো, বাট এখন কিন্তু 1 বছর ধরবো না, এখন আমরা তারিখ অনুযায়ী 9 মাস ধরবো। তাহলে কী করবো? 10% করলে বের হয় 1 বছরের অবচয়, একে আমি 12 দা যদি ভাগ করি আর 9 দা যদি গুণ করি, তাহলে যেই টাকাটা বের হবে, যেই টাকাটা বের হবে এটা হবে এই বছরের 9 মাসের অবচয়। তাহলে এটা যা হয়, তাহলে দুইটার মধ্যে একটু পার্থক্যটা খুব ভালো করে খেয়াল করো, 1 নম্বর সমন্বয়ে সংস্থাপনের কোনো ডেট ছিল না, বাট 2 নম্বর সমন্বয়ে সবই এক, কিন্তু সংস্থাপনের একটা ডেট দিয়ে দিয়েছে। যদি সংস্থাপনের ডেট না থাকে তা 1 বছরের অবচয় ধরবো, ধরে নেওয়া হয় বছরের শুরুতেই সংস্থাপন করা হয়েছে, কিন্তু যদি সংস্থাপনের ডেট দিয়ে দেয় তাহলে টোটাল যে 2,10,000 ওইটার উপর আমরা তারিখ অনুযায়ী এই অঙ্কে, যেমন 1 এপ্রিল বলে 9 মাসের অবচয় হয়েছে, এটা যদি 1 জুলাই হতো তাহলে 6 মাসের অবচয় ধরতাম, এটা যদি 1 অক্টোবর হতো তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা 3 মাসের অবচয় ধরতাম। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? এই দুইটা সমন্বয় কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং ছেলেমেয়েরা ভুল করে। এক্ষেত্রে দ্বিতীয় সমন্বয় একটু আরেকবার বলি, অনেক ছেলেমেয়ে রেওয়ামিলের 2,00,000-এর উপর ধরে 1 বছর আর এই 10-এর উপর ধরে 9 মাস, এটা কিন্তু ভুল। মনে রাখবো শুধু সংস্থাপনের উপর আলাদাভাবে কখনো অবচয় হবে না, এই যে সংস্থাপন ব্যয় 10,000
এটা কোন কল কবজা সংস্থাপন করতে 10,000 টাকা লেগেছে, কিন্তু বলা নাই কোন কল কবজা সংস্থাপন করতে 10,000 লেগেছে। আমরা ধরে নিব রেওয়া মিলে যে 2,00,000 টাকা আছে ওইটা সংস্থাপন করতে আমার 10,000 টাকা লেগেছিল। তাহলে ওই কল কবজাটারই দাম 10, ওই কল কবজাটার সংস্থাপন ব্যয় 10, তাহলে ওই একটা কল কবজারই মোট দাম এখানে হবে 2,10,000। তাহলে আমাকে পুরো 2,10,000 উপরে অবচয় ধরতে হবে। আরেকবার বলে দিই, শুধু সংস্থাপনের উপর আলাদাভাবে কখনোই অবচয় হবে না, কোনো অঙ্কেই না, টোটাল কল কবজার উপর অবচয় ধরতে হবে। আগেরটা ডেট ছিল না বলে 1 বছর, এখন ডেট আছে বলে পুরাটার উপর তারিখ অনুযায়ী 9 মাসের অবচয় ধরবো। কেমন? তৃতীয় উদাহরণটা একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করবো। তৃতীয় উদাহরণটা কয়েকবার আসছে, 50,000 টাকা মূল্যের একটি নতুন কল কবজার সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। নতুন কল কবজাটি 1 জুলাই 2015 হবে, এটা 1 জুলাই 2015 সংস্থাপন করা হয়েছিল, কল কবজার অবশ্যই 10%। ছেলেমেয়েরা দেখো, 2 নম্বর আর 3 নম্বর সমন্বয়টা কিন্তু প্রায় এক, এই সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে সব এক। পার্থক্যটা কি, যে 2 নম্বর সমন্বয় বা 1 নম্বর সমন্বয়ে কোন কল কবজাটি সংস্থাপন করা হয়েছিল ওই কল কবজার মূল্য ছিল না। আমরা ধরে নিলাম যে রেওয়া মিলে যে 2,00,000 টাকা আছে ওই 2,00,000 টাকার কল কবজাটা সংস্থাপন করতেই 10,000 টাকা লেগেছিল, এই জন্য ওই 2,10,000 টাকা ছিল একটা কল কবজার দাম। বাট এখানে বলে দিয়েছে 50,000 টাকা মূল্যের কল কবজার সংস্থাপন ব্যয় 10, তার মানে এই যে সংস্থাপন ব্যয় 10,000 টাকা ব্যয় করছো, এটা কোন কল কবজা সংস্থাপন করতে 10,000 লাগছে? 50,000 টাকা দামের একটি কল কবজা সংস্থাপন করতে 10,000 টাকা লাগছে। এখন তোমাদের প্রবলেম হচ্ছে এই 50,000 টাকা যেটা, এটা কোনটা? এবং এই 50,000 টাকার কল কবজাটা রেওয়া মিলে যে 2,00,000 টাকা ছিল তার সাথে কি অলরেডি হিসাবভুক্ত হয়েছে, কি হিসাবভুক্ত হয়নি তা কিন্তু প্রশ্নে বলা নেই। মনে রাখবো এখানে দেখো কোথাও বলা নেই 50,000 টাকার কল কবজা, শুধু বলা আছে নতুন কল কবজা। বাট এটা কি রেওয়া মিলের 2,00,000-এর সাথে কি যোগ আছে কি যোগ নাই বলা নেই। তুই ভালো করে খেয়াল করো এই প্রথম সেন্টেন্সটা খুব ভালো করে পড়ো, 50,000 টাকা মূল্যের একটি নতুন কল কবজার সংস্থাপন হয়, বাট এই কল কবজাটা কি ওই 2,00,000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি অন্তর্ভুক্ত নেই প্রশ্নে কিন্তু বলা নেই। কিছু আছে বলা, কিছু বলা নাই বলে আমরা ধরে নিব এটা ওই 2,00,000-এর মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিছু বলা নাই, আমরা ধরে নিব এই কল কবজাটা ওই 2,00,000-এর মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা কিন্তু ওই 2,00,000-এর সাথে 50 যোগ করবো না। ভালো করে কথাটা শুনতে হবে, আমরা এই 50,000 টাকা যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব ওখানে কিন্তু ওই 2,00,000-এর সাথে 50 যোগ করব না। আমি ধরে নিব কি যোগ করা আছে, কিছু বলা নাই মানে যোগ করা আছে, তাহলে কি ওই 2,00,000-এর মধ্যে 50 যোগ আছে ধরে নিব। তাহলে এখন ছেলেমেয়ে একটু চিন্তা করো, ওই 2,00,000-এর মধ্যে এই 50,000 যেহেতু যোগ আছে তাহলে ওই 2,00,000-এর মধ্যে 50,000 কি নতুন? তাহলে পুরাতন কল কবজা একটা ছিল আগে, অবশ্যই পুরাতন কল কবজাটার দাম তাহলে কত ছিল নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, 1,50,000 টাকা। তাহলে পুরাতন ছিল 1,50,000, নতুনটার দাম 50, সেই জন্য রেওয়া মিলে আছে 2,00,000। তাহলে সবাই বলো তো ওই 2,00,000-এর মধ্যে কয়টা কল কবজা? 2টা কল কবজা। নতুনটার দাম হচ্ছে শুধু ক্রয়মূল্য হচ্ছে 50, তাহলে পুরাতন যেটা ছিল এটার দাম হবে 1,50,000। আর সংস্থাপন ব্যয় যে 10,000, এটা কি পুরাতন কল কবজার জন্য হয়েছে না নতুন কল কবজার জন্য? নিশ্চয়ই নতুন কল কবজার জন্য। তাহলে নতুনটার দাম 50, সংস্থাপন ব্যয় 10, তাহলে নতুনটার মোট দাম কত? 60,000 টাকা। তাহলে ছেলেমেয়েরা বলো তো ওই 2,00,000-এর সাথে সংস্থাপন ব্যয় যে মজুরির অন্তর্ভুক্ত আছে, মজুরি থেকে বাদ কল কবজার সাথে যোগ, তাহলে হলে 2,10,000। ভালো করে খেয়াল করো, তাহলে বলো এখন এই 2,10,000-এর মধ্যে কি একটা কল কবজা না 2টা কল কবজা? তোমাকে অবশ্যই বুঝতে হবে এখানে 2টা কল কবজা। পুরাতনটার দাম ছিল যে বললাম একটু আগে 1,50,000 টাকা, আর নতুনটার মোট দাম হচ্ছে 60,000 টাকা। এখন পুরাতন যেটা 1,50,000 টাকা, বলো তো ছেলেমেয়ে আমি একটু উপরে দেখাচ্ছি, এই সমন্বয়টুকু উপরে দেখাচ্ছি, পুরাতন যেটা 1,50,000, বলতে পুরাতন যেটা এটার উপর তো আমরা পুরো 1 বছরের অবচয় ধরবো, তাই না? তাহলে পুরো 1 বছরের অবচয় ধরবো পুরাতন 1,50,000-এর উপর, প্লাস নতুনটার মোট দাম কত? 60,000। এই নতুন যে 60,000 টাকা এর উপর আমরা অবচয় ধরবো তারিখ অনুযায়ী, যেই তারিখে সংস্থাপন করেছো 1 জুলাই, দেখো 1 জুলাই তারিখে সংস্থাপন করেছো, তাহলে আমরা 6 মাসের অবচয় ধরবো। 6 মাস মানে উপরে 6, নিচে 12, ঠিক আছে? তাহলে এখানে 2টা কল কবজার উপর অবচয় ধরতে হবে আলাদা আলাদা। 1,50,000-এর উপর 10% করলে হয় 15,000, আর যদি আমরা 60,000 টাকার 10% করি তাহলে 6,000, 6 মাস হবে 3,000, তাহলে 15 আর 6 আমার টোটাল অবচয় হলো 18,000 টাকা। লাস্টের সমন্বয়টা বোধ হয় তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়। তাহলে যদি কখনো আলাদাভাবে কল কবজার দাম দেওয়া না থাকে, আমরা ধরে নিব রেওয়া মিলের যে কল কবজা ওইটা সংস্থাপন করতেই 10,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে এখানে একটা কল কবজা, এখানে একটা কল কবজা, আমরা তখনই একটার উপরই অবচয় ধরেছি, তারিখ না থাকলে 1 বছর, তারিখ থাকলে পুরোটার উপর তারিখ অনুযায়ী। বাট 3 নম্বর সমন্বয়টায় যদি আলাদাভাবে কল কবজার দাম দিয়ে দেয় তাহলে আমরা এখানে আবার হিসাবভুক্ত হয়েছে কি হয় না বলা না থাকে, আমি ধরে নিব 50,000 টাকা ওই 2,00,000-এর সাথে অলরেডি অন্তর্ভুক্ত আছে,
তাহলে 2 লাখের মধ্যে 50,000 হচ্ছে নতুন, তাহলে পুরাতন ছিল 1.5 লাখ। তাহলে পুরাতন 1.5 লাখের উপর ধরবো, পুরো 1 বছরের অবচয় 15,000, আর নতুনটার দাম প্লাস সংস্থাপন ব্যয়, নতুনটার মোট দাম যে 60,000, তার উপর দেখবো সংস্থাপনের তারিখ অনুযায়ী 6 মাসের, তাহলে 3,000, তাহলে দুটো মিলে আমাদের মোট অবচয় হবে 18,000 টাকা। তোমরা যদি এই তিনটা সমন্বয় দেখবা, বোর্ডের অঙ্কগুলো যদি দেখো, ঘুরে ফিরে এই তিনটা সমন্বয় বারবার আসছে, এর বাইরে আরও অনেক সমন্বয় আছে, বাট আমি যদি বলি তোমাদের এই তিনটা সমন্বয় তোমরা আপাতত দেখো, আরও অনেক সমন্বয় ছিল বাট এগুলা নিয়ে এখন আলাদাভাবে আলোচনা করবো না আমরা। আমি শুধু লাস্ট সমন্বয়টা একটু দেখতে বলি তোমাদের, যে রেওয়ামিলে কলকব্জা কত ছিল মনে আছে তোমাদের? 2 লাখ। এখন যদি এরকম বলে বছর শেষে কলকব্জার মূল্যায়ন করা হয়েছে 1,90,000, বছর শেষে কলকব্জার মূল্যায়ন করা হয়েছে কত? 1,90,000। বলো তো রেওয়ামিলে কলকব্জা কত ছিল? 2 লাখ। বছর শেষে এটার মূল্যায়ন করা হয়েছে কত? 1,90,000। তাহলে কলকব্জার মূল্য কমলো কত? 10,000। এই 10,000 হচ্ছে অবচয়। তাহলে যদি এরকম রেওয়ামিলে একটা মূল্য দিয়ে দেয় আর সমন্বয় বলে বছরের শেষে মূল্যায়ন করা হয়েছে তার চেয়ে একটু কম, তাহলে যত টাকা কম ওইটাকে এই বছরের অবচয় হিসাবে আমরা ধরে নিই। তাহলে এই সমন্বয়ের ক্ষেত্রে অবচয় হবে কিন্তু 10,000 টাকা। ঠিক আছে, আমরা তোমাদের জ্বালানি পণ্য নিয়ে আগামীকাল সময় পেলে আমি আলোচনা করব। আমি সেকেন্ড পার্টের একটা খুব গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আজকে একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে লভ্যাংশ সংক্রান্ত সমন্বয়। এবং এই আলোচনাটা তোমাদের এতই এত গুরুত্বপূর্ণ সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীতে, যে আমি কোনো আর্থিক বিবরণে অঙ্ক পেয়েছি অথচ লভ্যাংশ সংক্রান্ত কোনো আইটেম ছিল না এমন হয়নি। এই জন্য আমি বলছি পুরো আলোচনাটা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, যদি প্রয়োজন হয় আমার কথাগুলো তোমরা লিখেও নিতে পারো এবং খুব মনোযোগ দিয়ে শুনবা, এবং ফ্রেন্ডদেরকে সবাই বলে দাও এই অংশটা খুব মনোযোগ দিয়ে যাতে তারা শুনে এবং তারা যাতে আমাদের ক্লাসে অংশগ্রহণ করে। আমরা লভ্যাংশ সংক্রান্ত যে সমন্বয়টা আছে ওখানে যদি আমি বলি যে লভ্যাংশটা দেখবা রেওয়ামিলে লভ্যাংশ দিয়ে দেয়, আবার অনেক সময় সমন্বয়ে লভ্যাংশ দিয়ে দেয়, তোমরা খেয়াল করেছো কিনা? সবাই তো একটা নিয়ম জানো যে রেওয়ামিলে যে আইটেমগুলো দিয়ে দেয় এই রেওয়ামিলের প্রত্যেকটা হিসাব হয় এটা বিশদায় বিবরণীতে যাবে, যেহেতু সেকেন্ড পেপারে চলে আসছি আমরা, হয় এটা বিশদায় বিবরণীতে যাবে, না হয় এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, না হয় এটা আর্থিক অবস্থার বিবরণী যাবে, তার মানে এই তিনটা বিবরণী যে কোনো এক জায়গায় যাবে। কিন্তু সমন্বয়ের আইটেমগুলো কী হয়, একবার ডেবিট হয় একটা হিসাব, ডেবিট হয় একটা হিসাব, ক্রেডিট হয়, যেন আমরা কি দুইবার লিখি নর্মালি, তাই না? একটা ডেবিট আইটেমটা এক জায়গায় লিখি, ক্রেডিট আইটেমটা এক জায়গায় লিখি। এখন আমরা প্রথমে ডেবিট রেওয়ামিলেরগুলো আলোচনা করছি। যদি এটা রেওয়ামিলের ডেবিট পার্সের লভ্যাংশ দেওয়া থাকে, কী নামে আছে এটা লেখা জরুরি না, তুমি শুধু দেখবা ডেবিট পার্সের রেওয়ামিলে লভ্যাংশ আছে। রেওয়ামিলের ডেবিট পার্সে অনেকভাবে লভ্যাংশ নাম দিয়ে দেয়, চূড়ান্ত লভ্যাংশ, শুধু লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, মনে রাখবা রেওয়ামিলে যেই নামে থাকুক না কেন রেওয়ামিলের যদি ডেবিট পার্সে লভ্যাংশ দিয়ে দেয়, এই লভ্যাংশ দেওয়ার ফলে কি ব্যবসার সংরক্ষিত আয় কমে যায়, এই জন্য এটা ডাইরেক্ট সংরক্ষিত আয় বিবরণী থেকে বাদ দিয়ে দিলাম। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি রেওয়ামিলের ডেবিট পার্সে কোনো লভ্যাংশ দিয়ে দেয় এটা কী নামে আছে, এটার চেয়ে বেশি জরুরি আছে ডেবিট পার্সে আছে কিনা, ডেবিট পার্সে এটা লভ্যাংশ প্রদান নামে থাকুক, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে থাকুক, চূড়ান্ত লভ্যাংশ নামে থাকুক, সব লভ্যাংশগুলো যেহেতু সংরক্ষিত আয় থেকে লভ্যাংশ দেওয়া হয় আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিই, রেওয়ামিলের ডেবিট পার্সে যত লভ্যাংশ আছে সব সংরক্ষিত আয় থেকে বাদ। কিন্তু যদি রেওয়ামিলের ক্রেডিট পার্সে লভ্যাংশ দেওয়া থাকে, মনে রাখবো রেওয়ামিলের ক্রেডিট পার্সে যদি লভ্যাংশ দেওয়া থাকে এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবেই না, এই ক্ষেত্রে দুইটা ক্রেডিট পার্সে লভ্যাংশ দেওয়া থাকে, মাথায় রাখবা একটা লভ্যাংশ থাকে, অনেক সময় লভ্যাংশ দেখবো প্রাপ্তি দেওয়া থাকে। লভ্যাংশ প্রাপ্তিটা কি, ধরো আমি একটা কোম্পানি হই, আমি আরেকটা কোম্পানিতে কিছু আরেকটা কোম্পানি কিছু শেয়ার কিনে নিলাম, তাহলে বছর শেষে ওই কোম্পানি থেকে আমি লভ্যাংশ পাবো, ওইটা হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, অনেকটা বিনিয়োগের সুদের মতো। তাহলে যদি রেওয়ামিলের ক্রেডিট পার্সে এরকম লভ্যাংশ প্রাপ্তি দিয়ে দেয় একবার যাবে, যেহেতু রেওয়ামিলে আছে এটা বিশদায় বিবরণীর আয় অপরিচালনা আয় হিসেবে দেখা যায়, হ্যাঁ তাহলে যদি রেওয়ামিলের ক্রেডিট পার্সে লভ্যাংশ থাকে মনে রাখবে সংরক্ষিত আয়তে ক্রেডিট পার্সে যাবেই না, এর মধ্যে লভ্যাংশ প্রাপ্তি যেটা দেয়া থাকে এটা তোমরা অপরিচালনা আয় হিসাবে বিশদায় বিবরণীতে দেখা দিবা। আরেকটা থাকে অদাবিকৃত বা নির্দাবি বা দাবিহীন লভ্যাংশ। অদাবিকৃত বা নির্দাবি লভ্যাংশটা কি, আসলে এখন বাংলাদেশের সমস্ত কোম্পানিগুলো অনলাইনে তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়, অনলাইন সিস্টেম হয়ে গেছে সমস্ত ব্যাংকেই, এখন আসলে অদাবিকৃত বা নির্দাবি বা দাবিহীন লভ্যাংশের বিষয় থাকা সম্ভব না। একটা সময় ছিল যখন তোমাদেরকে সার্টিফিকেট দেখে দেখে কোম্পানি থেকে লভ্যাংশ নিয়ে আসা হতো, তখন এমন হতো অনেক সময় যে লভ্যাংশ কোম্পানি ঘোষণা করে দিয়েছে, হয়তো সবাই নিয়ে গেছে, কিছু শেয়ার হোল্ডার লভ্যাংশ এখনও নেয়নি, দাবি করেনি, হয়তো তারা তথ্যটা জানে না যে কোম্পানি লভ্যাংশ দিচ্ছে। এরকম যদি কোনো লভ্যাংশ কোম্পানি ঘোষণা করে দিয়েছে বাট কিছু শেয়ার হোল্ডার এই লভ্যাংশটা এসে এখনও দাবি করেনি,
ওই পরিমাণ লভ্যাংশ আমরা বলি নির্দাবি লভ্যাংশ বা দাবিকৃত অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ। এই অদাবিকৃত লভ্যাংশ মানে দাবি করেনি বাট যখন দাবি করবে তখন কিন্তু কোম্পানি ওকে দিয়ে দিতে হবে, তার মানে এই টাকাটা ভবিষ্যতে কোম্পানি দিয়ে দিতে হবে শেয়ার হোল্ডারদের, এই জন্য এটা কোম্পানির জন্য একটা দায়। মনে রাখবো অদাবিকৃত নির্দাবি বা দাবির লভ্যাংশ যদি থাকে এটা আমরা চলতি দায় হিসেবে দেখাবো। আমি পুরো বিষয়টা আরেকবার বলে দিচ্ছি, যদি লভ্যাংশ সংক্রান্ত রেওয়া মিলে থাকে, রেওয়া মিলের ডেবিট পার্শ্বে যত লভ্যাংশ আছে সব সংরক্ষিত আয় থেকে বাদ দিবে, ক্রেডিট পার্শ্বে লভ্যাংশ থাকলে এটা সংরক্ষিত আয়তে যাবে না, একটাও যাবে না। এক্ষেত্রে ক্রেডিট পার্শ্বে সাধারণত এই দুইটা লভ্যাংশ থাকে, একটা লভ্যাংশ প্রাপ্তি এটা তুমি অপরিচালনা হিসাবে দেখাই দিবা, আর একটা হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ যদি থাকে এটা তুমি চলতি দায় হিসাবে দেখা দিবা। কেমন? এরপর আমরা দেখব বলি যে লভ্যাংশটা যদি সমন্বয়ে দেওয়া থাকে, সমনে তোমরা দেখছো অনেকভাবে লভ্যাংশ দিয়ে দেয়, যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে, প্রতি শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে, এরকম যদি সমন্বয়ের মধ্যে কোনো লভ্যাংশ দিয়ে দেয় তাহলে এটা জাবেদা করে করে নিতে হবে তোমাদের, তাই না? তোমাদের কি জানো তোমরা যে লভ্যাংশ যদি সমন্বয় এরকম ঘোষণা বা প্রস্তাব করে তাহলে এটার জাবেদা কী হয়? মনে রাখবো লভ্যাংশ কিন্তু সংরক্ষিত আয় থেকে দেওয়া হয়, ঘোষণা করা হয় বা দেওয়া হয়, এটার জাবেদা সবাই মনে রাখি সংরক্ষিত আয় হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। আবার বলছি সমন্বয় যদি বলে লভ্যাংশ ঘোষণা বা প্রস্তাব করা হয়েছে এটার জাবেদা হচ্ছে সংরক্ষিত আয় হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। সংরক্ষিত আয় হিসাব ডেবিট তাহলে এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, প্রদেয় লভ্যাংশ নামটা খেয়াল করো, প্রদেয়, প্রদেয় মানে কি? দায়, চলতি দায়। তাহলে প্রদেয় লভ্যাংশটা চলতি দায়, দ্যাট ইজ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। আবার বলছি সমন্বয় যদি লভ্যাংশ দিয়ে দেয় তোমরা মুখস্থ করো না, এটা এখানে যাবে, তুমি জাবেদাটা একটু মনে রাখো, দেখো তোমার জন্য সহজ হয়ে গেছে। যদি কখনো সমন্বয় লভ্যাংশ ঘোষণা বা প্রস্তাব করা হয় এটার জাবেদা হচ্ছে সংরক্ষিত আয় হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। সংরক্ষিত আয়টা সংরক্ষিত আয়ের বিবরণীতে সংরক্ষিত আয়ের সাথে যোগ বিয়োগ হবে, প্রদেয় লভ্যাংশটা চলতি দায় হিসাবে যাবে। এখন যোগ হবে সংরক্ষিত আয়ের সাথে না বিয়োগ হবে মুখস্থ করার তো দরকার, একটা নিয়ম তো তোমাদের শিখিয়ে দিলাম। ছেলেমেয়ে একটু খেয়াল করো তো, তোমরা অনেক অঙ্ক করেছো পুরো 2 বছর, সংরক্ষিত আয় কিন্তু রেওয়া মিল একটা দেয়া থাকে যেটাকে আমরা প্রারম্ভিক সংরক্ষিত আয় বলি, এবং খেয়াল করে দেখো এটা মালিকানা সত্য একটা, এই জন্য এটা রেওয়া মিলে সবসময় ক্রেডিট দিকে থাকে, তাই না? তাহলে সংরক্ষিত আয়টা রেওয়া মিলের কোন দিকে আছে? প্রারম্ভিক সংরক্ষিত আয়টা ক্রেডিট দিকে। বাট আমার এই জাবেদার সংরক্ষিত আয়টা কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। সবাই বলো তো প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে এই লভ্যাংশ এরকম যদি থাকে এটা যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে দিবো। তাহলে সংরক্ষিত আয় যদি সমন্বয় লভ্যাংশ থাকে একবার সংরক্ষিত আয় বিবরণীতে প্রারম্ভিক সংরক্ষিত আয় থেকে বিয়োগ করবো, যেহেতু এটা ডেবিট আছে রেওয়া মিলের একটা ক্রেডিট আছে। আর এই প্রদেয় লভ্যাংশ যেটা এটা সরাসরি চলতি দায় হিসেবে দেখা যাবে, যে নর্মালি রেওয়া মিলের মধ্যে প্রদেয় লভ্যাংশ নামে আলাদাভাবে থাকে না। তাহলে আবার বলছি যদি সমন্বয় লভ্যাংশ ঘোষণা প্রস্তাব করা হয় একবার সংরক্ষিত আয়ের থেকে বাদ দিয়ে দিব, আর একবার প্রদেয় লভ্যাংশ নামে আমরা চলতি দায় হিসেবে দেখা যাবে। অনেকে রেওয়া মিলে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে লিখে অনেকে এটাকে ঘোষিত লভ্যাংশ নামে লেখে, মার্কস কাটা হবে না, তবে প্রদেয় লভ্যাংশ নামে লেখাটা বেশি যুক্তিসঙ্গত, যেহেতু আমরা জাবেদায় প্রদেয় লভ্যাংশ নামে সবসময় লিখি, তাই না? সমাধানটা দেখো আমি বলে দিয়েছি, যেহেতু ডেবিট সংরক্ষিত আয় থেকে বাদ দিতে হবে এবং প্রদেয় লভ্যাংশটা আমরা চলতি দায় হিসেবে দেখা যাবে। কেমন? এখন এই লভ্যাংশটা তুমি বের করবা কিভাবে? তোমরা সবাই মনে করে দেখো লভ্যাংশ কিন্তু 2 ভাবে বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয়, অনেক সময় শতকরা হার আকারে দিয়ে দেয়, অনেক সময় প্রতি শেয়ারে টাকা আকারে দিয়ে দেয়। তোমরা খেয়াল করো অনেক সময় এরকম বলে যে শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, 10% হারে তুমি শতকরা হার আকারে দিয়ে দিয়েছে। আবার অনেক সময় দেখো এরকম বলে যে প্রতি শেয়ারে 2 টাকা বা 3 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তার মানে একটা নির্দিষ্ট হারে পরিমাণ প্রতি শেয়ারে টাকা আকারে দিয়ে দিয়েছে। এখন কীভাবে লভ্যাংশ থাকলে কীভাবে ক্যালকুলেশন করবা একটু বলে দিই। যেমন শতকরা হার আকারে যদি লভ্যাংশ থাকে তাহলে তোমার কী করবা, রেওয়া মিলে যে মূলধনটা দেওয়া থাকে, রেওয়া মিলে এটাকে আমরা বলি আদায়কৃত মূলধন, ওই রেওয়া মিলের যে শেয়ার মূলধন দেওয়া থাকে আদায়কৃত মূলধন এর সাথে লভ্যাংশের হারটা গুণ করে দিবা। আমরা একটু পরে উদাহরণে আসছি, ওখানে আমরা দেখতে পারবো। তাহলে শতকরা হার আকারে থাকলে আমরা কী করবো, রেওয়া মিলের যে মূলধনটা আছে ওটাকে আমরা আদায়কৃত মূলধন বলি, এই আদায়কৃত মূলধনের সাথে লভ্যাংশের শতকরা হারটা গুণ করে দিবা, তাহলে তোমার এই ঘোষিত লভ্যাংশের পরিমাণ বের হয়ে যাবে। ওই টাকাটা একবার সংরক্ষিত আয় থেকে বাদ দিব, আরেকবার প্রদেয় লভ্যাংশ নামে চলতি দায় হিসেবে দেখাবো। আর যদি এটা প্রতি শেয়ারে টাকা আকারে দিয়ে দেয়, ধরো প্রতি শেয়ারে 2 টাকা করে লভ্যাংশ, তখন আমরা লভ্যাংশটা কীভাবে বের করবো, বিলিখিত শেয়ারের সংখ্যা মানে যে কটা শেয়ার আমরা বিক্রয় করেছি, দেখবা শেয়ার মূলধনের পাশে তখন ব্রাকেটে বলে দেয় এতটা শেয়ার, মানে এতটা শেয়ার বিক্রয় করা হয়েছে, ওই বিলিখিত শেয়ারের সংখ্যার সাথে প্রতি শেয়ারে ধরো 2 টাকা, তাহলে বিলিখিত শেয়ারের সংখ্যার সাথে এই যে প্রতি শেয়ারে 2 টাকা এটা গুণ করে দিলে হয়ে যাবে। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তোমরা খেয়াল করো
রেওয়া মিলে ধরো শেয়ার মূলধন আছে 20,000 শেয়ার এবং 2,00,000 টাকা আছে, এটা ক্রেডিট দিকে হবে। 2,00,000 টাকা আছে ধরো রেওয়া মিলের ক্রেডিট দিকে, যে শেয়ার মূলধন 20,000 শেয়ার, এটা ক্রেডিট দিকে আছে 2,00,000। আর অন্তর্বর্তীকালের একটা লভ্যাংশ আছে ধরো 5,000 টাকা। এখন এগুলো সমাধান কী হবে? সবাই বলো তো ছেলেমেয়েরা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেওয়া মিলের ডেবিটে আছে, তার এই টাকাটা কিন্তু যেভাবে প্রশ্ন আসবে এটা সবসময় সংরক্ষিত হয় থেকে বাদ। বাট সমন্বয়ের যেগুলো আছে এগুলো আমি একটু বলে দিই। প্রথম সমন্বয়টা খেয়াল করো, প্রথম সমন্বয়টা হচ্ছে যে পরিচালকগণ শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ প্রস্তাব করা হয়ে করেছেন অথবা শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হবে। বলতো এখানে লভ্যাংশটা কি শতকরা হার আকারে আছে? বলতো শতকরা হার আকারে থাকলে কার উপর লভ্যাংশ ধরতে হবে? শেয়ার মূলধনের উপর। আর একবার আমি যদি ব্যাক করি, শেয়ার মূলধন রেওয়া মিলে কত আছে? 2,00,000। তাহলে 2,00,000-এর উপর আমরা কী করবো? এই 10% অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কে যদি আমি লভ্যাংশ বের করতে চাই তাহলে কী হবে? এই 2,00,000 × 10%, তার মানে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা হবে আমার ঘোষিত লভ্যাংশ। এই 20,000 টাকা একবার আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিব, আর একবার প্রদেয় লভ্যাংশ নামে চলতি দায়ের পাশে দেখে দেবো, কেমন? 2 নম্বর সময়টা একটু পরো, শেয়ার প্রতি 2 টাকা হারে লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে। বলতো এখানে লভ্যাংশটা কীভাবে দেওয়া আছে? প্রতি শেয়ারে টাকা আকারে, প্রতি শেয়ারে 2 টাকা। একটু আগে বললাম প্রতি শেয়ারে টাকা আকারে থাকলে কী করতে হবে? বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমি যদি একটু ব্যাক করি, দেখো ব্রাকেটে লেখা আছে 20,000 শেয়ার, মানে এই 20,000 শেয়ার বিক্রি করা হয়েছে। এখন এক একটা শেয়ারে লভ্যাংশ দিতে বলছে কয় টাকা? 2 টাকা। তাহলে মোট শেয়ার কটা বিক্রি করেছে? 20,000 শেয়ার। তাহলে 2 নম্বর সমন্বয় অনুযায়ী আমার ঘোষিত লভ্যাংশ হবে কত? 20,000 শেয়ার × 2 টাকা, তার মানে 40,000 টাকা। সবাই কি 1 নম্বর এবং 2 নম্বর সমন্বয়টা বুঝতে পেরেছ? যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে মূলধনের সাথে পার্সেন্টেজটা গুণ করে দিব, আর যদি প্রতি শেয়ারে টাকা আকারে দেওয়া থাকে তাহলে যে কটা শেয়ার বিক্রি করেছি তার সাথে এই 2 টাকা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। এবং খেয়াল করো ভাই, তুমি যেভাবেই হোক না কেন, টাকা যেভাবেই হোক, টাকা যদি বের করো, এই টাকাগুলোর সমাধান কিন্তু একই, সবই সংরক্ষিত আয় থেকে বাদ, সবই প্রদেয় লভ্যাংশ নামে চলতি দেয়। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর সমন্বয় হয়ে গেল। 3 নম্বর সমন্বয়টা এবং 4 নম্বর সমন্বয়টা একটু খেয়াল করো আজকে। এর মধ্যে 4 নম্বর সমন্বয়টা তো কয়েকটা বোর্ডে আসছে, আমরা একটু বলি। 3 নম্বর সমন্বয়টা, শেয়ার মূলধনের উপর 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে, মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে, ব্রাকেটে লেখা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ব্যতীত, মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তো আগে দিয়ে দিয়েছো বছরের মাঝামাঝি তারিখে, ওইটা তো দিয়ে দিয়েছো, ওইটা ছাড়াও, ওইটা ব্যতীত, ওইটা ছাড়াও তুমি আরও শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করেছো। তাহলে শেয়ার মূলধন কত ছিল মনে আছে? 2,00,000 টাকা। তাহলে শেয়ার মূলধন যে 2,00,000, এই 2,00,000-এর উপর আমরা কী করবো এখন? 10% করলে 20,000 টাকা হবে, এটা ছাড়াও আরও 10%। তার মানে কি 1 নম্বর আর 3 নম্বর সমন্বয়টা কিন্তু একই, ব্যতীত বলেছি, ওইটা তো দিয়েছ, এর বাইরে আরও শেয়ার মূলধনের উপর 10% দিয়ে। তাহলে আমরা রেওয়া মিলে যে অন্তর্বর্তী লভ্যাংশ ছিল 5,000, এটাও সংরক্ষিত আয় থেকে বাদ দিব, আবার মূলধনের উপর যে 10% করলে 20,000 হয় এটাও সংরক্ষিত আয় থেকে বাদ, এই 10,000 – 20,000 টাকা আমরা একবার প্রদেয় লভ্যাংশ নামে চলতি দায় পাশে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সমন্বয়টা কিন্তু সেম। 4 নম্বর সমন্বয়টা সবাইকে একটু ভালোভাবে দেখতে বলি, এটা কয়েকটা বোর্ডে আসছে। শেয়ার মূলধনের উপর 10% আর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে, ব্রাকেটে দেখো কী লেখা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। মানে কি, যে ধরো আমার কাছে 20,000 টাকা আছে, এই টাকাটা আমি দুইজনের মধ্যে ভাগ করে দিব, ক আর খ। যদি বিষয়টা এমন হয় যে আমি ককে বললাম নাও তোমাকে আমি 20,000 টাকা দিলাম, এই 20,000 টাকার মধ্যে খ পাবে 5,000 টাকা ধরো, তাহলে বলতো আমি ককে আমি টোটাল 20,000 এক হাতে দিয়ে দিলাম, বাট বললাম এর মধ্যে 5,000 টাকা হচ্ছে ক্ষয়ের টাকা সহ, তাহলে ক্ষয়ের 5, তাহলে ক কত পাবে নিজে? 15,000 টাকা। অনেকটা সেরকম, হ্যাঁ, যে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। তাহলে 10% মানে তো শেয়ার মূলধনের 10%, বলতো শেয়ার মূলধন ছিল 2,00,000, 10% করলে কত হয়? 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, মানে অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 20। বলতো এই 20-এর মধ্যে অন্তর্বর্তীকালীন সহ, অলরেডি অন্তর্বর্তীকালীন হিসেবে দিয়ে দিয়েছি কত? 5। তাহলে বাকি যেটা থাকে 15,000, এটাই ঘোষিত লভ্যাংশ। তাহলে এরকম যদি বলে অন্তর্বর্তী লভ্যাংশ সহ, তাহলে আগে 10% বের করবা শেয়ার মূলধনের উপর, তাহলে 2,00,000-এর 10% আগে বের করবা, 20,000। এখান থেকে অন্তর্বর্তীকালীনটা তুমি যদি বাদ দিয়ে দাও মনে মনে, তাহলে যে 15,000 থাকে, এই 15,000-ই হবে তখন ঘোষিত লভ্যাংশ, কেমন? তাহলে 4 নম্বর সমন্বয়ের আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী করবো এবার লিখবো, অন্তর্বর্তী লভ্যাংশ 5,000 বাদ দিয়ে দিব, বাট ঘোষিত লভ্যাংশ যেটা বের হবে ওখানে কিন্তু আর 20,000 হবে না, ওখানে হবে 15,000, এবং এই 15,000 টাকা কিন্তু আরেকবার চলতি দায় পাশে নিব, কেমন?
তাহলে তিন নম্বর চার নম্বর সময়টা সবাই বুঝতে পারছি, তিন আর চারের পার্থক্য। যদি বলে অন্তর্বর্তী লভ্যাংশ ব্যতীত, মানে অন্তর্বর্তীকালীন তো দিবাই, এর বাহিরে আরও 10% 20,000, তাহলে অন্তর্বর্তীকালীন লাভে সংরক্ষিত আয় লিখবা 5, ঘোষিত নামে আবার 20, এবং এই 20 আরেকবার চলতি দেয়। বাট যদি বলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ, তাহলে অন্তর্বর্তীকালীন 5 ঘোষিত হবে, এখন আর 20 না, 20 থেকে 5 আউট করে যে 15 থাকে, 15,000 টাকা হবে ঘোষিত লভ্যাংশ। এই 15,000 টাকা একবার সংরক্ষিত আয় থেকে বাদ, এই 15,000 টাকা আরেকবার আমরা চলতি দায় পাশে লিখে দেব। সবাই কি বুঝতে পেরেছ? মোটামুটি বোর্ডে যতগুলো অঙ্ক আসে আমরা দেখেছি যে সমন্বয় যা আসে এই চারটা সমন্বয় ঘুরে ফিরে আসে। তোমরা এই চারটা সমন্বয় একটু ভালো করে দেখে ফেলবা। আমরা আরেকটা লভ্যাংশের একটু বিষয় যদি বলি, এইটাও একবার দেখলাম কোনো একটা বোর্ডে আসছিল, লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে সমন্বয় পূর্বক শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ প্রদান করতে হবে। মানে নর্মালি তো আমরা লভ্যাংশ কোথা থেকে দিই বলতো? সংরক্ষিত আয় থেকে দিই। এই জন্য জাবেদ আমরা মনে হয় বলছিলাম এর কোনো এর আগের দুইটা স্লাইড আগে, যে যদি বলে শুধু লভ্যাংশ প্রদান, আমরা ধরে নিই এটা সংরক্ষিত আয় থেকে দেওয়া হয়, এটা জাবেদ হয় সংরক্ষিত আয় হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ডেবিট। বাট এখানে বলে দিয়েছে কার থেকে দেওয়া হবে, বলছে লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে সমন্বয় করব, শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধন তো 2,00,000, তাই না? 10% করলে যে 20,000 টাকা হয়, এটা এখন বলছে সংরক্ষিত আয়ের সাথে অ্যাডজাস্ট হবে না, এটা অ্যাডজাস্ট হবে লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে। মানে লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে টাকাটা এখন লভ্যাংশ হিসেবে দিয়ে দিবা, তখন এটা জাবেদ হবে কিন্তু লভ্যাংশ সমতাকরণ তহবিল হিসাব দেবি, প্রদেয় লভ্যাংশ হিসাব দেবি। খেয়াল করো এখানে কিন্তু সংরক্ষিত আয় আসেনি, কারণ এখন তো সংরক্ষিত আয় থেকে দেওয়া হবে না, এখন দেওয়া হবে লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে। তাহলে জাবেদ হবে লভ্যাংশ সমতাকরণ তহবিল হিসাব ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাহলে আমি যদি জাবেদা থেকে সমাধান বলি তাহলে কেমন হবে? লভ্যাংশ সমতাকরণ তহবিল নিশ্চিত থাকো, তখন রেওয়া মিলে একটা লভ্যাংশ সমতাকরণ তহবিল কিন্তু থাকবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল কিন্তু একটা মালিকানা সত্যের উপাদান, এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল দায় পাশের সেকেন্ড যে হেডলাইনটা তোমাদের সঞ্চিত উদ্বৃত্তের হেডলাইনটা, ওখানে যাবে। এবং ওখানে যেহেতু রেওয়ামিলের ক্রেডিটে আছে আর এখানে আছে ডেবিটে, তাহলে ওই সংরক্ষিত রেওয়ামিলের লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে এটা বিয়োগ করতে হবে, আর প্রদেয় লভ্যাংশটা চলতি দায় পাশে যাবে। খুব ইন্টারেস্টিং কিন্তু এই সমন্বয়টা, দুইটা আইটেমই আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে যাবে। একটা হচ্ছে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে বাদ যাবে, আর প্রদেয় লভ্যাংশ যেটা এটা এটা আমরা চলতি দায় হিসেবে লিখে দেবো। কেমন? তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা আমরা সঞ্চিত উদ্বৃত্তের লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে বাদ দিয়ে দিব, আর প্রদেয় লভ্যাংশটা আমরা চলতি দায় হিসেবে দেখা দেব। আমরা যদি আরেকটা সমন্বয় দেখি, এই সমন্বয়টা কয়েকবার আসছে, একটু খেয়াল করো যে নির্দাবি লভ্যাংশের অর্ধাংশ অবলম্বন করতে হবে অথবা পুরোটা অবলম্বন করতে হবে। নির্দাবি লভ্যাংশ একটু আগে বলেছিলাম এটা একটা চলতি দায়, তাই না? নির্দাবি লভ্যাংশ জানি কী বলেছিলাম, যে লভ্যাংশ কোম্পানি ঘোষণা করে দিয়েছে বাট কিছু শেয়ার হোল্ডার লভ্যাংশ এখনও নিতে আসেনি, এখনও দাবি করেনি, এটাকে আমরা বলি নির্দাবি লভ্যাংশ, চলতি দায়। এখন কোম্পানি কতদিন ওয়েট করবে ওদের জন্য? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে। ধরো কোম্পানির গভর্নিং কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টর্স, ওখানে সিদ্ধান্ত নিলে আমরা 3 বছর ওয়েট করবো। তো 3 বছর পরও যখন আসবে না, তখন কোম্পানি কী করে, এই নির্দাবি লভ্যাংশটা বাতিল করে দেয়। এই বাতিল করে দেওয়াটাই কী বলে অবলম্বন করা। মনে করো নির্দাবি লভ্যাংশ যদি এরকম বাতিল করে দেয়, এটা অর্ধেক করুক আর পুরোটা করুক আর চারের এক ভাগ করুক, যতটুকু অবলম্বন করবে তার জাবেদা হবে, নির্দাবি লভ্যাংশ কমে যাবে, তাই না? নির্দাবি লভ্যাংশ হিসাব ডেবিট, সংরক্ষিত আয় হিসাব ডেবিট। আবার বলছি মাথায় রাখো, নির্দাবি লভ্যাংশ যদি অবলম্বন বলে, এটার জাবেদা হবে নির্দাবি লভ্যাংশ হিসাব ডেবিট, সংরক্ষিত আয় হিসাব ক্রেডিট। তাহলে নির্দাবি লভ্যাংশটা তো রেওয়ামিলের ক্রেডিটে থাকবে যেহেতু চলতি দায়, তাহলে নির্দাবি লভ্যাংশটা চলতি দায়ের ওখানে যাবে, আর সংরক্ষিত আয়টা সংরক্ষিত আয় বিবরণে যাবে। এখন যোগ হবে না বিয়োগ হবে? আবার বলছি তুমি এই অংশ দেখো না, তুমি নিজে নিজে বানাও। বলতো নির্দাবি লভ্যাংশ রেওয়ামিলের কোন দিকে থাকবে? চলতি দায় যেহেতু ক্রেডিট দিকে থাকবে, বাট এখানে কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে নির্দাবি লভ্যাংশ থেকে বাদ যাবে, আর সংরক্ষিত আয়টা রেওয়ামিলের কোন দিকে থাকে? ক্রেডিট দিকে থাকে। এখানেও কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে সংরক্ষিত আয়ের সাথে যোগ হবে। তাহলে এরকম যদি নির্দাবি লভ্যাংশের অবলম্বন বলে, আমরা সমাধান কী করে ফেলবো? একবার নির্দাবি লভ্যাংশ থেকে বাদ দিব চলতি দায় অংশে, আরেকবার সংরক্ষিত আয় বিবরণীর সাথে এটা প্রারম্ভিক সংরক্ষিত আয়তে সাথে যোগ করো। দেখো সমাধানটা বলে দিয়েছি, আর্থিক অবস্থার বিবরণীতে নির্দাবি লভ্যাংশ হতে বাদ দিতে হবে আর সংরক্ষিত আয়ের সাথে যোগ করতে হবে, যদি ক্রেডিট ক্রেডিট। আর কেন বিয়োগ করতে হবে? নির্দাবি লভ্যাংশ রেওয়ামিলে আছে ক্রেডিট, এখানে আছে ডেবিট, এই জন্য আমাদের বিয়োগ করতে হবে। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই সময়টা কিন্তু কয়েকবার আসছে বলে,
একটু ভালো করে খেয়াল করো, নির্দাবি লভ্যাংশ ডেবিট, সংরক্ষিত আয় ক্রেডিট, নির্দাবি লভ্যাংশ থেকে বাদ যাবে, সংরক্ষিত আয়ের সাথে যোগ। আমরা যদি পরের একটা সমন্বয় বলি, এই সমন্বয়ের অংশটা একটু ভালো করে শুনবা, এবং আয়কর সংক্রান্ত সমন্বয়, এবং এটা প্রায় এটাও প্রায় প্রত্যেকটা সেকেন্ড পেপারের আর্থিক বিবরণী অংশে আসে, একটু ভালো করে খেয়াল করবো। আয়কর তোমরা জানো যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে যেটা ফার্স্ট পেপারে তোমরা করো, ওখানে ব্যবসার সমস্ত এক মালিকানা ব্যবসায় ব্যবসার সমস্ত লাভ বা লোকসান এটা মালিক একাই নিয়ে যায়। এই জন্য ব্যবসার উপর যে আয় হয়, যে লাভ হয়, লাভের উপর যে করটা হয়, যেহেতু সমস্ত লাভ মালিক নিয়ে যায়, এর উপর যে আয়কর হয়, এই আয়করটা মালিককে ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হয়। এক্ষেত্রে যদি ফার্স্ট ইয়ারের আর্থিক বিবরণীতে কখনও কোনো আয়কর প্রদান থাকে, এটাকে মালিকের ব্যক্তিগত খরচ ধরে আমরা উত্তোলন হিসাবে দেখি, তোমাদের মনে পড়ে নিশ্চয়। বাট কোম্পানি আর্থিক বিবরণীতে কোম্পানি তো নিজে একটা কৃত্রিম ব্যক্তির সত্তা, এবং কোম্পানির নামেই আয়কর দিতে হয়। এই জন্য কোম্পানি কী করে, দুইটা জিনিস মনে রাখবে, এখানে আয়করের জন্য আগে থাকতে একটা ব্যবস্থা রাখে, পরবর্তীতে ওই আয়কর থেকে যত টাকা আয়কর হয় সেই আয়কর সঞ্চিতকে আয়করটা পরিশোধ করে দেয়। তার মানে আয়করের ক্ষেত্রে কোম্পানি আগে একটা আয়কর সঞ্চিতে রাখে, পরবর্তীতে আয়কর সঞ্চিত থেকে প্রয়োজনীয় আয়করটা পরিশোধ করে দেওয়া হয়। এবং এক্ষেত্রে রেওয়ামিলের মধ্যে আয়কর থাকে, সমন্বয়ের মধ্যে আয়কর থাকে, কোন আয়কর কীভাবে দেখাতে হবে আমি কিছুর আলোচনা করছি, যেহেতু পরীক্ষা খুব নিকটে তোমাদের, আমি খুব সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করছি যাতে তোমাদের মনে থাকে। যদি রেওয়ামিলে আয়কর বা আয়কর সঞ্চিত দেয়, রেওয়ামিলে একটা কথা তোমাদের আজকে বলে দিই যে রেওয়ামিলের যত আয়কর বা আয়কর সঞ্চিত থাকবে, রেওয়ামিলে এই কথাটা মনে রাখবো, তাহলে ভুল হবে না, রেওয়ামিলের যত আয়কর আছে আয়কর সঞ্চিতে আছে, এই সমস্ত রেওয়ামিলের আয়কর আয়কর সঞ্চিতিগুলো সংরক্ষিত আয়ের মধ্যে যাবে। রেওয়ামিলের যত আয়কর আয়কর সঞ্চিতে আছে সব সংরক্ষিত আয়ের মধ্যে যাবে, এবং সংরক্ষিত আয়ের সাথে যোগ হবে না বিয়োগ হবে, এক্ষেত্রে এই আলোচনাগুলো একটু ভালো করে শোনো। যদি রেওয়ামিলের ডেবিট পাশে শুধু আয়কর থাকে, শুধু ডেবিট পাশে একটা আয়কর আছে, শুধু ডেবিটে, আর কোথাও আয়কর নাই রেওয়ামিলে, শুধু রেওয়ামিলের ডেবিটে যদি আয়কর থাকে, এটা সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিবা। যদি রেওয়ামিলের ডেবিট পাশে আয়কর থাকে, এটা সংরক্ষিত আয় থেকে আমরা বাদ দিয়ে দিই। দ্বিতীয়টা খেয়াল করো, যদি রেওয়ামিলের শুধু ক্রেডিট পাশে আয়কর সঞ্চিত থাকে, তাহলে এটা আমরা সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিই। আবার বলছি, রেওয়ামিলের যত আয়কর আয়কর সঞ্চিত আছে সব সংরক্ষিত আয়ের সাথে গিয়ে যোগ দিব। যদি শুধু ডেবিটে থাকে তাহলে এটা বাদ দিব, যদি শুধু ক্রেডিটে থাকে তাহলে আমরা এটা সংরক্ষিত আয়ের সাথে যোগ করব। কিন্তু এমন হয় যে রেওয়ামিলের আয়কর আয়কর সঞ্চিত দুইটাই দেয়া আছে, এবং তোমরা জানো আয়করটা থাকে রেওয়ামিলের ডেবিটে, আয়কর সঞ্চিতিটা থাকে রেওয়ামিলের ক্রেডিটে, এবং ধরে নিলাম আয়করটা বড়, দ্যাট ইজ ডেবিট পার্শ্ব বড়। এই ক্ষেত্রে কিন্তু এমন করা যাবে না যে আয়কর যেটা ডেবিটে আছে এটা আমরা সংরক্ষিত আয়ের সাথে বাদ দিলাম, আর ক্রেডিটে যেটা আছে এটা আমরা সংরক্ষিত আয়ের সাথে যোগ করলাম, সেটা করবা না। এক্ষেত্রে কী করবা, দুই আয়করের পার্থক্য বের করবা। ধরো ডেবিটে আয়কর আছে 10, ক্রেডিটে আয়কর সঞ্চিতি আছে ধরো 8, তাহলে ডিফারেন্স যে 2000 হয়, 2000 টাকা কিন্তু আমরা যোগ দিয়ে করবো, তাই না? এবং এই 2000 টাকার মধ্যে যদি এমন হয় যে বিষয়টা আয়কর বড় মানে ডেবিট বড়, তখন আমরা কী করবো, ডিফারেন্স যেটা, ডিফারেন্সটা আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিব। অনেকে এটাকে ঘাটতি আয়কর সঞ্চিতি নামে বাদ দিয়ে দেয়, অথবা তুমি সিম্পলি লিখতে পারো আয়কর বাদ আয়কর সঞ্চিতি। হ্যাঁ, তাহলে রেওয়ামিলে যদি আয়কর আয়কর সঞ্চিতি দুইটাই দেওয়া থাকে এবং আয়করটা বড় হয়, ডেবিট পার্শ্বটা বড় হয়, তাহলে দুটার পার্থক্য করে আমরা, হ্যাঁ আলাদাভাবে না, দুটার পার্থক্যটা আমরা, যেহেতু ডেবিট বড়, এই পার্থক্যটা আমরা সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দেবো। পরের উদাহরণটা খেয়াল করো, যদি রেওয়ামিলে আয়কর আয়কর সঞ্চিত দুইটাই থাকে এবং আয়কর সঞ্চিতি বড় হয় মানে ক্রেডিট বড় হয়, তাহলে আমরা এক্ষেত্রে কী করবো, এটারও পার্থক্য বের করবো আলাদাভাবে না, পার্থক্যটা বের করে এটাকে আমরা ডিফারেন্স যেটা হয় এটাকে আমরা অতিরিক্ত আয়কর সঞ্চিতি নামে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিই। আমি পুরো বিষয়টা আরেকবার বলছি, আবার ভালো করে শোনার চেষ্টা করো, যে রেওয়ামিলের আয়কর আয়কর সঞ্চিত, রেওয়ামিলের যত আয়কর আয়কর সঞ্চিতি আছে রেওয়ামিলে থাকলেই হবে না, সব সংরক্ষিত আয়ের সাথে গিয়ে যোগ দিতে হবে। রেওয়ামিলের যদি শুধু ডেবিটে থাকে, ভালো করে শোনো, শুধু ডেবিটে আছে সংরক্ষিত আয় থেকে বাদ, শুধুই ক্রেডিটে আছে আয়কর সঞ্চিতি নামে সংরক্ষিত আয়ের সাথে যোগ, যদি রেওয়ামিলে আয়কর আয়কর সঞ্চিতি দুইটাই দেয়া থাকে, তাহলে দুইটা দুই দিকে লিখবা না, এক্ষেত্রে পার্থক্য বের করবা। পার্থক্য বের করে যদি দেখো ডেবিট বড়, দ্যাট ইজ আয়কর বড়, তাহলে ডিফারেন্সটাকে তোমরা ঘাটতি আয়কর সঞ্চিতি নামে বিয়োগ করে দিবা ডেবিট বড় হলে, আর যদি ক্রেডিট বড় হয় দ্যাট ইজ আয়কর সঞ্চিতি বড় হয়, ডিফারেন্সটাকে তোমরা অতিরিক্ত আয়কর সঞ্চিতি নামে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিবে। কেমন? তাহলে রেওয়ামিলের আয়করটা কীভাবে লিখবা আমরা বোঝাতে পেরেছি। এখন আসো, যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো ধরো এটা রেওয়ামিল, এই রেওয়ামিলের ডেবিটে আয়কর আছে 20, ক্রেডিটে আয়কর সঞ্চিতি আছে 12, বলো তো রেওয়ামিলের দুইটাই আছে, তাহলে আমরা কি দুইটা দুই দিকে লিখবো? না, পার্থক্য বের করবো। বলো তো এখানে পার্থক্য কত 20 আর 12? 8000 টাকা।
তাহলে এই 8,000 টাকা পার্থক্য এবং ডেবিট বড় দেখো, তাহলে এই 8,000 টাকাকে আমরা ঘাটতি আয়কর সঞ্চয়ী নামে সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিই, যেহেতু ডেবিট বড় আমি লিখে দিয়েছি। দেখো ডেবিট পার্সের টাকার পরিমাণ বড় হয়, আয়কর আয়কর সঞ্চিতির পার্থক্য 20,000 - 12,000, 8,000 টাকা সংরক্ষিত আয় হতে ঘাটতি আয়কর সঞ্চিতি নামে বাদ দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? পরের উদাহরণটা আমার খেয়াল করো, ধরো রেওয়া মিলে আয়কর আছে ডেবিট পাশে 20,000, আয়কর সঞ্চিতি ক্রেডিট আছে 22,000। বলতো এই ক্ষেত্রে কোন পার্শ্ব বড়, ক্রেডিট বড় এবং কত টাকা বড়? 2,000 টাকা। যেহেতু ক্রেডিট বড় তাহলে এই 2,000 টাকা আমরা অতিরিক্ত আয়কর সঞ্চিতি নামে আমরা সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিব, কেমন? এরপর খেয়াল করো সমন্বয়ের মধ্যে যদি আয়কর সঞ্চিতি দেওয়া থাকে, সমন্বয় একটা কথা বারবার আমি বলে দিচ্ছি মনে রাখবা, রেওয়া মিলের মধ্যে যত আয়কর আয়কর সঞ্চিতি আছে রেওয়া মিলে সব সংরক্ষিত আয়ের সাথে যোগ দিয়ে হবে। এবং আমরা 4টা সিচুয়েশন তোমাদের আলোচনা করলাম, বাট সমন্বয়ের মধ্যে যদি কখনো আয়কর সঞ্চিতি বলে, সমন্বয়ের আয়কর সঞ্চিতি থাকলে এটার জাবেদা কী হবে? আমরা সমস্ত সমন্বয়গুলো তোমাদের বলি, জাবেদা করে করে মনে মনে জাবেদা করে করে করতে পারো। যেমন সমন্বয় যদি কখনো আয়কর সঞ্চিতি রাখতে বলে, এটার জাবেদা হচ্ছে আয়কর খরচ ডেবিট, প্রদেয় আয়কর ক্রেডিট। মনে রাখবো সমন্বয়ের মধ্যে যে আয়কর সঞ্চিতি রাখতে বলে, এটা সমন্বয়ের মধ্যে আয়কর যেভাবে বলুক আয়করের জন্য ব্যবস্থা রাখতে হবে, আয়কর সঞ্চিতি রাখতে হবে, সমন্বয়ের মধ্যে আয়কর সঞ্চিতি বা আয়কর রাখতে হবে বললেই এটা জাবেদা হবে। জাবেদার হচ্ছে আয়কর খরচ হিসাব ডেবিট, প্রদেয় আয়কর হিসাব ক্রেডিট। সবাই খেয়াল করো আয়কর খরচ এখানে খরচ এবং একটা বাধ্যতামূলক খরচ, কিন্তু একটা কোম্পানির আয়কর খরচটি যেহেতু বাধ্যতামূলক খরচ, এটা বিশদ আয় বিবরণে যাবে, তাহলে আয়কর খরচটা যাবে বিশদ আয় বিবরণে। ভালো করে শুনবা, প্রদেয় আয়কর, এই নামটা তোমাদের খুব পরিচিত হয়ে গেছে তাই না? প্রদেয় আয়কর নামটা শুনে বলছে এটা চলতি দেয়। তাহলে আয়কর খরচ এটা যাবে বিশদ আয় বিবরণীতে, প্রদেয় আয়কর এটা যাবে চলতি দায়ের মধ্যে। এখন কোশ্চেন হচ্ছে আয়কর খরচটা যে বিশদে যাবে কোথায় যাবে? তোমরা সেকেন্ড পেপারের বিশদ আয় বিবরণীতে সবাই খেয়াল করেছো যে আমরা ফার্স্ট ইয়ারের মতো সমস্ত বিশদ আয় বিবরণী প্রথম থেকে শেষ পর্যন্ত যখন যাই, ফার্স্ট ইয়ারের পর্যন্ত যে পর্যন্ত শিখেছি, এটাকে আমরা বলি কর পূর্ববর্তী নিট মুনাফা, তাই না? ওই কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে এই আয়কর খরচ, এই যে সমন্বয়ে যে আয়কর সঞ্চিত রাখতে বলেছে, এই আয়কর খরচটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে লাস্টে পেয়ে যাই কর পরবর্তী নিট মুনাফা। তাহলে আমরা কী করবো, আয়কর খরচটা ওই লাস্টে কর পূর্ব নিট মুনাফা থেকে এই আয়কর খরচটা বাদ দিব, আর এই প্রদেয় আয়কর নামে এই টাকাটা আরেকবার আমরা চলতি দায় পাশে লিখে দিই। আমি তাও সমাধান লিখে দিয়েছি, একটু খেয়াল করো, বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা হতে আয়কর খরচ নামে বাদ দিতে হবে, বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা হতে আয়কর খরচ নামে বাদ দিতে হবে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে প্রদেয় আয়কর নামে চলতি দায় অংশে দেখাতে হবে, কেমন? এখানে খেয়াল করো যে সমন্বয়ের আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে লেখা হয় নাই, কিন্তু তাহলে সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকবে, এটা আবার বলছি এটার জাবেদা হবে আয়কর খরচ ডেবিট, প্রদেয় আয়কর ক্রেডিট। আয়কর খরচটা ব্যয় বলে এটা বিশদ আয় বিবরণীতে যাবে, এবং এটা কোথায় যাবে, কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আয়কর খরচ নামে বাদ দিয়ে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা বের করে নিব, আর এই প্রদেয় আয়কর যেটা এটাকে আমরা চলতি দায় অংশে দেখাই, কেমন? তাহলে আমি নিশ্চয়ই তোমরা আয়কর খরচ নিয়ে সমস্ত আলোচনাগুলো বুঝতে পেরেছ। আমি আবার বিষয়টা বলছি, আয়করের বিষয়টা প্রায় পরীক্ষায় আসে, আবার বলছি আয়কর যদি রেওয়া মিলে থাকে, এটা ডেবিটে থাক ক্রেডিটে থাকুক, 4টা নিয়ম মনে রাখবো আমরা, শুধু ডেবিটে থাকলে সংরক্ষিত আয় থেকে বাদ, শুধু ক্রেডিটে থাকলে সংরক্ষিত আয়ের সাথে যোগ, ডেবিট ক্রেডিট দুই দিকে যদি আয়কর থাকে, দ্যাট ইজ আয়কর আয়কর সঞ্চিতি, আমরা দেখব পার্থক্যটা কত এবং কোন দিক বড়। যদি ডেবিট বড় হয় তাহলে পার্থক্যটাকে আমরা ঘাটতি আয়কর সঞ্চিতি নামে সংরক্ষিত আয় থেকে বাদ দিয়ে দিব, যদি ক্রেডিট বড় হয় তাহলে পার্থক্যটাকে আমরা অতিরিক্ত আয়কর সঞ্চিতি নামে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিব, আর যদি সমন্বয়ের মধ্যে আয়কর সঞ্চিতি দিয়ে দেয় তাহলে এটা দুইবার যাবে, জাবেদা করে নিব আয়কর খরচ ডেবিট, প্রদেয় আয়কর ক্রেডিট। আয়কর খরচটা আমরা কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে বাদ দিয়ে দিব, আর প্রদেয় আয়করটা আমরা চলতি দায় অংশে দেখা দিব। তাহলে আমরা মোটামুটি লভ্যাংশ নিয়ে একটা আলোচনা করলাম, এই লভ্যাংশের সমন্বয়টা আমরা সবাই বুঝতে পেরেছি, এবং আয়কর সংক্রান্ত রেওয়া মিলে থাকলে কী হবে, সমন্বয় থাকলে কী হবে, আমরা পুরো বিষয়টাই তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি। এবং আমরা আশা করছি তোমরা আজকের যে আলোচনা আমাদের হয়েছে, আলোচনা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা সেকেন্ড পেপারের আরও কিছু সমন্বয় আছে, আমরা আশা করছি আগামীকাল আমাদের 2টা লাইভ ক্লাস আছে, 7টা থেকে 8টা পর্যন্ত একটা, এবং 1 ঘন্টা বিরতি দিয়ে আবার 9টা থেকে 10টা পর্যন্ত একটা। আগামী ক্লাসে আমরা সেকেন্ড পেপারের আর্থিক বিবরণী গুরুত্বপূর্ণ কিছু সমন্বয় আছে, যেমন অনেক সময় সুনামের অবলম্বন নিয়ে অনেক সমন্বয় থাকে, তোমরা দেখেছ যে সুনামের অবলম্বন করতে হবে, শেয়ার অধিকার দ্বারা সুনামের অবলম্বন করতে হবে, তারপর তোমার বিভিন্ন তহবিলে টাকা ট্রান্সফার করতে বলে, নিট লাভ থেকে ট্রান্সফার করো, অধিহার থেকে ট্রান্সফার করো, চালানি পণ্য নিয়ে কিছু সমন্বয় আছে,
আমরা সেকেন্ড পেপারের এই সমন্বয়গুলোতে আলোচনা করবই আগামী ক্লাসে। এর বাহিরেও আগামী ক্লাসে মেনলি আমরা আলোচনা করব ফার্স্ট পেপারের যে আর্থিক বিবরণী, সেবামূলক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, এগুলোর ক্ষেত্রে যে সমন্বয়গুলো আসে বিভিন্ন ধরনের সেবায় নিয়ে, সেবায় অনুপার্জিত, সেবায় অর্জিত হয়েছে, অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সাপ্লাইজ খরচ হয়েছে, এরকম অনেক সমন্বয়, সেবা প্রদান করা হয়েছে, এখনও বিল তৈরি করা হয়নি, এই সমন্বয়, সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানের সমন্বয়গুলো আমরা ধরে ধরে আলোচনা করব। এবং দ্বিতীয় ক্লাসে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই শুনতে ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আগামীকালের ক্লাসটাও তোমরা সবাই আসবা, তোমাদের বন্ধুদের সবাইকে জানিয়ে দাও। আগামীকাল আর্থিক বিবরণের 2 ঘন্টা ব্যাপী ক্লাসটা হবে, প্রথমে 1 ঘন্টা এবং এরপর আবার 9টা থেকে 10টা পর্যন্ত আবার 1 ঘন্টা ক্লাস হবে। এবং এই ক্লাসগুলো তোমাদের সামনের যে 24-25 তারিখে পরীক্ষা আছে, এই পরীক্ষায় তোমাদেরকে কিছুটা আগিয়ে দিবে, এবং তোমাদের পরীক্ষা যদি সামান্যতম কোনো ধরনের উপকার হয় তাহলে আমাদের এই আমাদের যে পরিশ্রম সেই পরিশ্রমটা সার্থক হবে। আশা করছি তোমরা সবাই আগামী ক্লাসে আমাদের সাথে যোগ দিবে, এবং তোমাদের সামনের অ্যাকাউন্টিং পরীক্ষাটা অনেক ভালো হোক। কমার্সের স্টুডেন্ট হিসাবে সবচেয়ে ভালো পরীক্ষা আমরা প্রত্যাশা করি অ্যাকাউন্টিংয়ে হবে, এবং তোমাদের সেই ভালো দিনের আশায় আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আবার কালকে দেখা হবে, বাই বাই।